প্রসেসিং প্ল্যান্ট, যেটা কিনা এনিম্যাল প্রোডাকশনের সাথে রিলেটেড। আর এই কোর্সটা তোমরা যেটা পড়ছো, এটা তোমাদের বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনি তো ডেইলি লাইনে একাডেমিক্স এর জন্য গুরুত্বপূর্ণ ঠিকই আছে, আবার যারা বিসিএস দিতে চাও, যদি আমার কথা এখন অনেকে হয়তো তোমরা বলবা যে স্যার জাস্ট মনোযোগ রাখার জন্য বলছে, আসলে তেমন না। যে আমাদের বন্ধুরাও তো বিসিএস দিচ্ছে, তো এই কোর্সের শিট গুলো সবচেয়ে বেশি বার ফটোকপি করে আমাকে দিতে হয়েছে আর কি। তো পরে যে দেখবা, যদি এখন মনোযোগ দিয়ে পড়ো তাহলে বিসিএস এর সময় তোমাদের সহজ হবে। আর আজকে তোমাদের খুবই ফান্ডামেন্টালস কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেটা তোমরা যদি এনিম্যাল হাজবেন্ডারি স্টুডেন্ট হও তার মানে তো ডেইলি পড়তেই হবে এবং প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। এই কারণে আজকের ক্লাসটা একটু কষ্ট হলো, মনোযোগ দাও। আজকে আমরা কোন কোর্সের ক্লাস করছি? DS 3101, প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট অফ ডেইরি ফার্ম এন্ড প্রসেসিং প্ল্যান্ট। এখন আসো, প্ল্যান্টটা আমাদের কেন দরকার? যে কোনো কাজেই আমাদের মেইন উদ্দেশ্য কি থাকে, সেই কাজটাকে সঠিকভাবে করা, তার মানে সাকসেস পাওয়াটাই আমাদের মেইন উদ্দেশ্য থাকে। আর কোনো একটা কাজে কতটুকু সফল হবে এটা মেইনলি নির্ভর করে দুইটা জিনিসের উপরে। এক নাম্বার, কতটা সাকসেসফুলি তুমি প্ল্যানটাকে ডেভেলপ করতে পেরেছ, এবং প্ল্যানিং এর কতটুকু ইফিসিয়েন্টলি তুমি তাকে এক্সিকিউট করতে পেরেছ। তার মানে কোনো একটা কাজের সাকসেসের পিছনে মেইন দুইটা জিনিস, এক নাম্বার কতটা সাকসেসফুল প্ল্যান ছিল, এবং প্ল্যানটাকে কতটুকু সাকসেসফুলি তুমি এক্সিকিউশন করতে পারছো। তো তোমরা ফান্ডামেন্টাল এই কোর্সটাতে মেইনলি ডেইরি ফার্ম এবং প্রসেসিং প্ল্যান্টের প্ল্যানিং, লেআউট, এই বিষয়গুলো সম্পর্কে এবং ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পাবে। আজকে আমরা একটা টপিক, মজার টপিকস পড়বো, হাউ টু স্টার্ট এ ডেইরি ফার্ম। তোমরা ডেইরি সায়েন্স পড়ছো, কারণ মনে হয় না যে একটা ডেইরি ফার্ম স্টার্ট করব একটা সময়। আমার কিন্তু ব্যক্তিগত একটা স্বপ্ন আছে আর কি, যে জীবনে কোনো না কোনো সময় ছোট হোক বড় হোক নিজে একটা ডেইরি ফার্ম স্টার্ট করব। যারা হয়তোবা তোমাদের মধ্যেও অনেকের এরকম একটা স্বপ্ন থাকতেই পারে, বা এখন না থাকলেও ধীরে ধীরে জীবনের কোনো এক পর্যায়ে স্বপ্নটা আসতেও পারে। তো একটা ডেইরি ফার্ম স্টার্ট করতে কি করতে হবে আমরা সেই বিষয়ে এখন জানব। ছবিটা মানে আজকের ক্লাসটা সম্পূর্ণই পিক্টোরিয়াল, একটু মানে কোনো গদবাঁধা কথাবার্তা নাই, কোনো থিওরি নাই। আশা করি তোমাদের ক্লাসটা করে ভালো লাগবে। আচ্ছা, যে কোনো একটা কাজের পিছনে একটা ভিশন লাগে, একটা গোল লাগে। যেমন কি আমি ডেইরি সেক্টরে আমার কেরিয়ার গড়ব, এইটা যদি আমার একটা ভিশন হয়, তাহলে এখানে আমার একটা গোল কি, আমি একটা ডেইরি ফার্ম করব। তাহলে আমার ভিশনটা ছিল কি, ডেইরি সেক্টরে আমি আমার কেরিয়ার গড়ব, আর সেটাকে সফল করার জন্য আমার একটা গোল নির্ধারণ করেছে কি, আমি একটা ডেইরি ফার্ম করব। আর এই কারণে কি প্ল্যানিং এবং কি কি অ্যাকশন নিলে আমি সাকসেসফুল হব, এইটার উপরে আজকে পুরা ক্লাস। আচ্ছা, একটা ডেইরি ফার্ম করার আগে তোমার পিছনে সবার আগে ফান্ডামেন্টাল কিছু জিনিস সম্পর্কে নলেজ নিতে হবে। হ্যাঁ, কিছু বললে? কেউ কিছু বললো নাকি? বললে এখন বলো। ভুললে মনে হয়, ভুললে হয়তো সাউন্ড হয়ে গেছে। ও, কথা কি, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আজকে ক্লাসটা ভাই একটু মনোযোগ দিয়ে করো, ক্লাস শেষে আশা করি তোমরাই বলবা যে অনেক কিছু নতুন শিখতে পারছো। যেহেতু আমি একটা ক্লাস নিব, আমি যতটুকু জানি বা এই কোর্স থেকে যতটুকু আমার কাছে আমি নিতে পারছি, আজকে মোটামুটি এর নির্যাসটা নিয়ে আসার চেষ্টা করছি। যদি তোমরা নিতে পারো আর কি, তাহলে সার্থক হবে পরবর্তী এক ঘন্টা। আচ্ছা,
একটা ফান করতে সবার আগে তোমাকে যে চিন্তা করতে হবে সেটা হচ্ছে ফানটা আসবে কোথায়। স্বপ্ন অনেকে দেখা যায়, আমি এটা ফান ফান করব, আমার একটা ফার্ম হাউস থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু যদি ফান্ড না থাকে কিছুই হবে না। তো সবার আগে একটা জিনিস চিন্তা করতে হবে, ফান্ডটা আসবে কোন জায়গা থেকে। এটা তোমার ফান্ডও হতে পারে অথবা তোমাকে কেউ ফান্ডিং করছে এটাও হতে পারে, তবে সবার আগে তোমাকে চিন্তা করতে হবে সোর্স অফ ফান্ড সম্পর্কে। এরপরে যেহেতু আমরা ধরেই নিয়েছি আমরা ডেইরি ফার্ম করব, তাহলে লোকাল মার্কেটটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে আসলে এই মার্কেটে আমার ডেইরি প্রোডাক্ট বা মিল্কের ডিমান্ড আছে কিনা। মিল্কের ডিমান্ড থাকলেও সেই ডিমান্ডের তুলনায় কতটুকু সাপ্লাই আসতেছে। ধরো ময়মনসিংহ শহরে প্রত্যেকদিন 5,000 লিটার মিল্কের ডিমান্ড আছে, সেখানে যদি প্রোডাকশন হয় প্রত্যেকদিন 5,500 লিটার, তাহলে এখানে ডেইরি ফার্ম করলে প্রফিটেবল হবে না, বা যদি ডেইরি ফার্ম করিও তাহলে আমাকে অন্য প্রোডাক্ট বা ভ্যালু অ্যাডিশনের দিকে যেতে হবে। যেমন র মিল্ক বিক্রি করা যাবে না, তখন হয়তো দই তৈরি করতে হবে, অথবা রসগোল্লা তৈরি করতে হবে, অথবা চিজ তৈরি করতে পারে, বানার তৈরি করতে পারে, কিন্তু র মিল্ক সাপ্লাই দেওয়া যাবে না, তাহলে ফার্ম প্রফিটেবল হবে না। তার মানে কি, আমাকে মার্কেটটাকে সবার আগে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। এরপরে কি অ্যানালাইসিস করতে হবে, যে কোন অ্যানিমেলের মিল্কের ডিমান্ড সবচেয়ে বেশি। এখানে কি ক্যাটেল মিল্কের ডিমান্ড বেশি, বাফেলো মিল্কের ডিমান্ড বেশি, শিপের ডিমান্ড বেশি, না গোটের ডিমান্ড বেশি। আবার আমার ধরো প্রত্যেকদিন 10,000 লিটার মিল্কের দরকার, আমি গোট ফার্ম করব, সারা জীবনে কি 10,000 লিটার মিল্ক সাপ্লাই দিতে পারবা, কারণ এত গোট কোথায় পাবা। এই কারণে তোমাকে ডিমান্ড অ্যানালাইসিস করে স্পেসিস এবং সেই স্পেসিস এর জন্য ব্রিড সিলেকশন করতে হবে। ধরো তুমি ডেইরি ফার্ম করবা, ব্রাহ্মণ ক্যাটেল দিয়ে ব্রিড করছো, মানে ফার্ম স্টার্ট করছো, অথবা হেরিফোর্ড ব্রিড দিয়ে স্টার্ট করছো, তাহলে কি ফার্ম প্রফিটেবল হবে? কখনোই হবে না। এখন তোমরা বলতে পারো, স্যার ফার্ম প্রফিটেবল হবে না কেন, হেরিফোর্ডও তো ব্রিড দুধ দেয়। দুধ দেয় না? অবশ্যই দুধ দেয়। ব্রাহ্মণ ক্যাটেল কি দুধ দেয় না? অবশ্যই দেয়, কিন্তু সেটা দেয় তার কাফকে সাস্টেইন করানোর জন্য। অবশ্যই ব্রাহ্মণ ব্রিডটা কিসের জন্য ভালো, তার ডেইলি গেইনের জন্য ভালো, সেটা বিফ ব্রিড মাংসের জন্য ভালো, কিন্তু ডেইরি পারপাসে কখনোই ভালো না। এই কারণে ডেইরি অ্যানিমেল তোমাকে সিলেক্ট করতে হবে। ধরো তুমি ডেইরি অ্যানিমেল সিলেক্ট করলে হলস্টাইন ফ্রিজিয়ান, এখন এখানে কি তুমি পিওর ব্রিড ইউজ করবা, ক্রস ব্রিড ইউজ করবা, নাকি ইন্ডিজেনাস কোটে একটা ব্রিড ইউজ করবা, এইটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরেই তোমার পরের চিন্তাটাই আসবে মাথায়, আমি যে এনিমেলে ফার্মটা করতে যাচ্ছি, এই ফার্মের এতগুলো এনিমেল নিয়ে ফার্ম করতে যাচ্ছি, এই এনিমেল গুলোকে খাবার দেব কোন জায়গা থেকে, সোর্স অফ ফিডটা কোথায়। যদি মনে করো এরকম করলা যে 100টা এনিমেল তুমি ফার্মে কিনে আনছো, কিনে আনার পরে চিন্তা করছো এদের খাবার দেব কোথা থেকে, তোমার এনিমেল কি একটাও বাঁচবে? খাবার অভাবে দেখবা ফার্মে লাল বাতি জ্বলতেছে। এরপরে এই ইনফরমেশন গুলো আসার পরে তোমাকে চিন্তা করতে হবে, আমি এই এনিমেল গুলো ব্রিডিং করাবো কিভাবে, কোন ব্রিডের সাথে, কোন এনিমেলের সাথে কোন এনিমেলের ব্রিডিং করাবো, এখানে কি আমি ন্যাচারাল মেটিং করাবো নাকি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করাবো, এখানে কি আমি আমার ন্যাশনাল পলিসি অনুযায়ী ব্রিডিং করাবো, এখানে কি করব, এই বিষয়ে তোমাকে একটা ক্লিয়ার ব্রিডিং প্ল্যান থাকতে হবে। কারণ কি, ডেইরি এনিমেল কখনোই দুধ দিবে না যদি না এটা বাচ্চা দেয়, তার মানে ডেইরি ফার্মের জন্য রিপ্রোডাকশন এবং ব্রিডিং খুবই গুরুত্বপূর্ণ। এরপরে মনে রাখবে একটা জিনিস, ডেইরি ফার্ম হচ্ছে একটা সিরিয়াস বিজনেস, এটা যদি তুমি অন্য কারোর উপর ডিপেন্ড করো, সে যদি রিলায়েবল না হয়, ডেইরি ফার্ম কখনো প্রফিটেবল হবে না। এই কারণে ডেইরি ফার্ম করতে হলে অবশ্যই নিজেকে ইনভলভ থাকতে হবে, এই কারণে তোমার ফার্মিং প্র্যাকটিস সম্পর্কে জানতে হবে। এখন দেখবা বাংলাদেশের যে কয়েকটা ডেইরি ফার্ম আছে, অধিকাংশ ফার্মগুলো কিন্তু কোনো অ্যানিমেল হাজবেন্ডারি গ্রাজুয়েট তৈরি করেনি, করছে ইঞ্জিনিয়াররা। তাহলে তারা ফার্ম প্র্যাকটিস কিভাবে শিখলো?
ফান প্র্যাকটিস যে শুধু পড়াশোনা করেই শিখতে হবে নট নেসেসারি, অনেক ফান ভিজিট করো, কনসালটেন্টদের সাথে আলোচনা করো, ডেইলি এক্সপার্টদের সাথে কথা বলো, যে করেই হোক ফান প্র্যাকটিস গুলো সম্পর্কে তোমাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। এরপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সবাই কাইন্ডলি আমি যে পয়েন্ট গুলো বলছি এগুলো একটু নোট করো, হ্যাঁ, আদারওয়াইজ পরে কিন্তু এভাবে খুঁজে পাবে না। ফাইন্ড এ সোর্স ফর এনিমেল, কোন সোর্স থেকে আমি একটা ডেইলি এনিমেল গুলো পাবো, ভালো জাতের এনিমেল পাবো, এই সোর্সটা তোমাকে আগে এনশিওর করতে হবে। একটা জিনিস মনে রাখবা, একটা খামারি কখনোই তার ফার্মের ভালো এনিমেলটা বিক্রি করবে না। কারো যদি 10টা এনিমেল থাকে, এর মধ্যে যদি একটা এনিমেল বিক্রি করতে হয়, সে খামারি সব সময় চেষ্টা করবে তার খারাপ এনিমেলটাকে বিক্রি করতে। এখন বলতে পারো, স্যার আমি তো ভালো এনিমেল কখনোই পাবো না তাহলে। না, পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? ভালো এবং খারাপ এই দুটো শব্দ হচ্ছে রিলেটিভ। কোন কোন ফার্ম দেখবা একটা এনিমেল 15 লিটার দুধ দিচ্ছে, সেটাকে খারাপ বলে কাল করে দিচ্ছে। আবার কোন এনিমেলের জন্য, কোন কোন ফার্মের জন্য ওই এনিমেলটা সবচেয়ে ভালো। এই কারণে তোমাকে এমন একটা ফার্মের সাথে লিংক রাখতে হবে, বা এমন কতগুলো ফার্মের সাথে লিংক রাখতে হবে যাতে তুমি সেখান থেকে ভালো এনিমেল পাও। তারা অবশ্যই তাদের খারাপ এনিমেল কাল করবে, সেটা যেন তোমার ফার্মের জন্য ভালো হয়। এরপরে স্যার বলো, স্যার অন্য ফার্মের জন্য খারাপ বাট আমার ফার্মের জন্য ভালো, এই জিনিসটা একটু বুঝলাম না। আচ্ছা, এটা একটা খুবই ভালো প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যে ধরো দুইজন বন্ধু আছে, হ্যাঁ, একজন বন্ধু, দুইজন বন্ধুরই 50টা করে ল্যাকটেটিং এনিমেল আছে দুইজনের ফার্মে। একজনের ফার্মের এনিমেল সর্বোচ্চ দুধ দেয় 50 লিটার পার ডে, আরেকজনের ফার্মে দুধ দেয় সর্বোচ্চ 10 লিটার পার ডে। তো যেই ফার্মে এভারেজ এনিমেল 50 লিটার দুধ দেয়, সেই ফার্মে কাল এনিমেল গুলো কত লিটার দুধ দিবে? মিনিমাম 30-40 লিটার দুধ দিবে পার ডে, দিবে না বলো? কারণ যেখানে এভারেজ এনিমেল দিনে 50 লিটার দুধ দেয়, আর আরেকটা ফার্মে যেখানে দেখতেছো তোমার এভারেজ এনিমেল 10 লিটার দুধ দেয়, ওইটার খারাপ এনিমেল কত দুধ দিবে বলো? দিনে 2 লিটার দুধ দিবে, তাই দিবে না? অথবা 5 লিটার দুধ দিবে। তাহলে এখন যেই ফার্মের রেফারেন্স 10 লিটার দুধ, ওই ফার্মের সবচেয়ে খারাপ এনিমেল দুধ দিবে 5 লিটার, আর যে ফার্মের রেফারেন্স এনিমেলের দুধ প্রোডাকশন 50 লিটার, এই ফার্মের কত খারাপ এনিমেল হোক সে তো মিনিমাম 30 লিটার দুধ দিবে। তার মানে 50 লিটারের ফার্মের যে এনিমেলটা খারাপ, সেটা তোমার ফার্মের জন্য কিন্তু একটা ভালো এনিমেল, কারণ তুমি 30 লিটার দুধ বাংলাদেশে সচরাচর পাওয়াই যায় না। আমি রিলেটিভলি বলেছি, কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। কারণ এটা মনে রাখবা, কখনো এনিমেল একজন ফার্মার তার ভালো এনিমেল বিক্রি করবে না। এই যে এনিমেল গুলোকে কিনে ধীরে ধীরে তোমার ফার্মে জাত উন্নয়ন করতে হবে, আদারওয়াইজ ভালো এনিমেল পাওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই যে ইনফরমেশন গুলো আমি একটু আবার প্রথম থেকে আসি, যে একটু তোমার লিখে নাও ভাই, হ্যাঁ, সোর্স অফ ফান্ড, তারপরে লোকাল মার্কেট অ্যানালাইসিস, তারপরে স্পেসিস এবং ব্রিডের উপরে রিসার্চ, তারপরে ডিসাইড অন এ ফিড রিসোর্স, তারপরে ক্রিয়েট এ ব্রিডিং প্ল্যান, স্টাডি ফার্মিং প্র্যাকটিস, এবং ফাইন্ড এ গুড সোর্স ফর এনিমেল। এই কয়েকটা পয়েন্টের উপরে যখন তোমার একটা নলেজ আসবে বা ডাটাগুলো আসবে, তখন ফাইনালি তুমি বসবা কি, ক্রিয়েট এ বিজনেস প্ল্যান। কারণ ডেইরি ফার্মিং কে যখন তুমি প্রফেশন হিসাবে নিবা, তখন মনে রাখবা বিজনেসে 1 টাকাও যদি খরচ করো, তোমাকে চিন্তা করতে হবে এই 1 টাকা থেকে যেন আমি 1.20 টাকা ইনকাম করতে পারি। তুমি যদি কাউকে 1 টাকা দানও করো, চিন্তা করবা এই দান থেকে যেন আমি 1.20 টাকা পেতে পারি। বলতে পারো কিভাবে? চিন্তা করবা যে এই যে আমি দান করলাম, এটা আমার পাবলিসিটি হলো, আমার ফার্মের প্রোডাক্ট বিক্রি হবে। আদারওয়াইজ যদি লীলা বোর্ডিং খুলে রাখো, ফার্ম কখনো প্রফিটেবল হবে না। আচ্ছা, আমি তোমাদের সাথে একটু বেশি মানে ফ্রিলি কথা বলছি, কারণ তোমরা আমার পরিচিত, ব্যস্ত, তোমাদের সাথে প্রথম থেকে ক্লাস নিচ্ছি, এই কারণে তোমাদের সাথে একটু কমফোর্টেবলি কথা বলতেছি।
আচ্ছা তোমরা আর মাইন্ড করো না যে স্যার কি মানে ইনফর্মাল ভাষায় কথা বলে। আরে না স্যার আমাদের খুব আপন এই কারণেই বলতেছে আর কি। জি স্যার যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট ডেইলির ক্ষেত্রে মনে রাখবা। দেখবা যে এই কোর্সটা বিশেষ করে তোমাদের কাছে রিকোয়েস্ট যতগুলো ক্লাস হবে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। এবং পলিটি প্ল্যানিং কি তোমাদের শেষ হয়ে গেছে? ওই কোর্সটা কি করছো? না স্যার এটা এই সেমিস্টারে না। আচ্ছা এটা ওদের পরের সেমিস্টার আছে। ওই কোর্সটাও খুবই মনোযোগ দিয়ে করবা। এই দুইটা মানে যে সেক্টরেই যাও ফান্ডামেন্টাল জিনিস কিন্তু এটা। কারণ তোমাদের কাছে কিন্তু কেউ যে বলবে না তুমি মিল্কিং করো, তোমাকে একটা প্ল্যান দিতে হবে, তোমাকে ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি করতে হবে। এই জিনিসগুলোর মানে কিছু বেসিক জিনিস শিখবা তোমরা এখান থেকে, যেটা হাজার বই পড়েও পাবা না। এই কারণে এই যে প্ল্যানিং এর কোর্স গুলো যে কোর্সেই হোক তোমরা মনোযোগের সাথে করবা। প্ল্যানিং এবং প্রোডাকশন যে কোর্স গুলোর সাথে লেখা আছে, অন্য কোর্স যাই করো এই কোর্স গুলো খুবই মনোযোগ দিয়ে পড়বা। সবই ইম্পর্টেন্ট, তবে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি বেশি কাজে লাগে। আচ্ছা এখন চলো ডেইরি ফার্মের একটা বিজনেস প্ল্যান করব আমরা বাংলাদেশের জন্য। প্রথমে এখন দেখি বিজনেসটা কি। এই কে কথা বলো একটু মিউট করো। আচ্ছা বিজনেসটা কি? এ বিজনেস ইজ এ অর্গানাইজেশন। যে অর্গানাইজেশন কি করে, বাই অর সেল প্রোডাক্ট অর সার্ভিস, কি কারণে? ফর মানি। বিজনেসের উদ্দেশ্য কি? আর্ন মানি। কিভাবে? হয় প্রোডাক্ট বিক্রি করে অথবা সার্ভিস বিক্রি করে। আচ্ছা এটাকে অন্যভাবে ডিফাইন করা যায়, যেমন অ্যান অ্যাক্টিভিটি ইন হুইচ এ পার্সন আর্ন এ প্রফিট ফ্রম প্রোভাইডিং এ সার্ভিস অর ফ্রম সাপ্লাইং গুডস। তার মানে বিজনেসের মেইন উদ্দেশ্য কি? টু গেট প্রফিট। এখন আসো প্রফিটটা কি? লাভ লাভ, কিন্তু লাভ জিনিসটা কি এটা বুঝতে হবে। প্রফিটটা হচ্ছে ইনকাম, টোটাল ইনকাম থেকে যদি টোটাল এক্সপেন্স কে বাদ দাও তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে প্রফিট। আচ্ছা এখন আমরা যদি ডেইরি ফার্মের ক্ষেত্রে চিন্তা করি, ধরো আমার মেইন ইনকাম আসবে ডেইরি ফার্ম থেকে, যেমন বিএইউ ডেইরি ফার্মে ধরি, এখানে আয়ের উৎস কি কি? আমরা মিল্ক প্রোডাক্ট সেল করি, মিল্ক প্রোডাক্ট সেল করি, এরপরে কার্ড এনিমেল এবং সারপ্লাস এনিমেল সেল করি, আমরা ফডার সেল করি, তারপরে কাউডাং সেল করি, যদি কোনো সময় ধান করি তাহলে বা সিরিয়াল ক্রপস করি, যদি ফার্মের প্রয়োজনের বাইরে লাগে সেগুলো বিক্রি করে দেয়। এগুলো হচ্ছে আমাদের আয়ের সোর্স। ধরো সব কিছু সেল করে এক বছরে আমার 1 কোটি টাকা ইনকাম হলো। এখন আমার কস্ট আইটেম গুলো কি কি? এখানে আমার এনিমেলের জন্য মেজর কস্ট হচ্ছে তার ফিড আইটেম, তারপরে তার লেবার কস্ট, মেশিনারি কস্ট আছে, ডেপ্রিসিয়েশন কস্ট আছে, বিভিন্ন ধরনের কস্ট আইটেম সে দিয়ে আমি বছরে দেখলাম আমার 70 লক্ষ টাকা কস্ট হয়েছে। তাহলে এই ইনকাম থেকে যদি আমি কস্টটা বাদ দেই তাহলে আমার নেট প্রফিট কত? যেকোনো একজন বলো। 30 লাখ। 30 লাখ, এটা কি আমার এক মাসে ইনকাম? এক বছর ইনকাম। তার মানে আমার মান্থলি ইনকাম কত? 2,30,000 টাকা। 1 কোটি 70 লক্ষ টাকা ইনভেস্ট করে যদি আমি 2,50,000 টাকায় ইনকাম করি, আমাকে দেখতে হবে এটা কি প্রফিটেবল কিনা। আমার প্রফিট অবশ্যই যেন ক্যাপিটালের 20% বা তার উপরে হয়, অ্যাটলিস্ট 30% হলে ভালো। আদারওয়াইজ চিন্তা করবা যে বিজনেস তোমার প্রফিটেবল হচ্ছে না। এখন তোমাদের একটা জিনিস একটু ক্লিয়ার করি, স্লাইডে নাই, একটু শোনো তোমরা, খাতায় সবাই লেখো। দুই কস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে রিকারিং এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনগুলা? যেমন তোমার ফার্মের জন্য এনিমেল কিনবা, লাইভ স্টক কস্ট, বিল্ডিং করলা, সে বিল্ডিং কস্ট,
এগুলো হচ্ছে তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা একবার করলে আর অনেকদিন করতে হয় না। আর রিকারিং এক্সপেন্ডিচার কোনগুলো, যেমন ফিড কস্ট, লেবার কস্ট। যদি মনে করো তুমি এরকম হলো, এই এক মাসে লেবারকে বেতন দিলা, দিয়ে বললো ভাই আমি আর দিতে পারবো না, তুই সারা বছর কাজ কর, কেউ করবে না, তাহলে কি ফিড কস্ট, লেবার কস্ট, মেডিসিন কস্ট, ইলেকট্রিসিটি কস্ট, ওয়াটার কস্ট, তারপরে তোমার ডেপ্রিসিয়েশন কস্ট, এআই সার্ভিস কস্ট, এই কস্ট গুলো হচ্ছে রিকারিং কস্ট, যেগুলো পুনো পুনো লাগে। তাহলে কস্ট কয় প্রকার? দুই প্রকার। একটা কি ক্যাপিটাল, ক্যাপিটাল কস্ট যেটা একদম ফিক্সড কস্ট, যেমন লাইভস্টক কস্ট, বিল্ডিং কস্ট, ল্যান্ড কস্ট। তবে একটা জিনিস মনে রাখবা, প্ল্যানিং এর ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে কখনো জমি কেনার জন্য টাকা দেখাবে না, তাহলে তোমার প্ল্যান জীবনেও সাকসেসফুল হবে না। কারণ সরকারের খেদে কাজ পরে নিয়ে যে তোমাকে জমি কিনে ডেইরি ফার্ম করার জন্য টাকা দিবে, বাংলাদেশ সরকার এত টাকা নেই। তোমার যদি জমি থাকে, সেই জমি দেখায় তুমি প্ল্যান দিলে তুমি ডেইরি লোন পাবে, বুঝতে পারছো? এই কারণে ল্যান্ড কস্টটাকে দেখাবা যে তোমার ল্যান্ড আছে, ঠিক আছে। ক্যাপিটাল কস্টের মধ্যে দেখাবা বিল্ডিং কস্ট এবং এনিমেল কস্ট, মেশিনারি কস্ট, যেমন একটা ট্রাক্টর কিনবা, একটা পাওয়ার টিলার কিনবা, একটা ডিপ টিউবওয়েল বসাবা, এগুলো হচ্ছে তোমার ক্যাপিটাল কস্ট। আর এই যে ফিড কস্ট, প্রত্যেকদিন লেবার কস্ট, এআই কস্ট, এই যেগুলো দিচ্ছ, সেগুলো কি কস্ট? রিকারিং, রিকারিং কস্ট। গুড, আমি জানি তো এই ব্যাচটা খুব ভালো, তোমরা খুব ভালো বোঝো। আচ্ছা, এই যে ইম্পর্টেন্স অফ বিজনেস, এগুলো তোমার শীতে দেখে নিও, কি করে সোর্স অফ এমপ্লয়মেন্ট, এটা চাকরি টাকরি দেয় মানুষকে, সোর্স অফ ইনকাম, তারপরে নিড ফুলফিল করে কমিউনিটির এবং প্রমোট করে ইকোনমিক ডেভেলপমেন্ট, এই চারটা হচ্ছে বেনিফিট। এখন ডেইরি ফার্মার্স কি করে, মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট সাপ্লাই দেয় কাকে, কনজিউমারকে এবং তার ফ্যামিলিজকে। আর ইনভেস্ট করে কি, ল্যান্ড ইনভেস্ট করে, কাউ বা ক্যাটেল ইনভেস্ট করে বা ডেইরি লাইভ স্টক ইনভেস্ট করে, তার ক্যাপিটাল মানে মূলধনটাকে ইনভেস্ট করে, তারপর অ্যানিমাল ফিড এবং লেবারকে মেইনলি ইনভেস্ট করে। এখন ফার্ম দুই প্রকার, ধরো তুমি বাণিজ্যিক ভাবে একটা ফার্ম করলা, করে দেখলা যে প্রত্যেকদিন 2 লিটার দুধ প্রোডাকশন হয় তোমার ফার্ম থেকে, তোমার ফ্যামিলি নিড ফুলফিল করে, এই ফার্ম কি তোমার মানে জীবিকা নির্বাহ করতে পারবে এই ফার্ম দিয়ে? কখনোই না। তোমাকে কি করতে হবে, ক্যারিং আউট ফার্মিং উইথ দ্য এইম অফ মেকিং প্রফিট। বিজনেসের মেইন উদ্দেশ্যই হচ্ছে প্রফিট অর্জন করা, তবে অবশ্যই লিগাল ওয়েতে, শাহেদের মতো না। আচ্ছা, ধরো তুমি স্পেন্ড করছো মানি ডেইরি ফার্মিং এর জন্য, এখান থেকে র মিল্ক পাচ্ছ, সেই র মিল্কটা বিক্রি করতেছ, এখানে তোমার যা প্রফিট হবে, এই মিল্কের সাথে যদি কিছু ভ্যালু অ্যাড করো, যেমন যদি এই মিল্ক থেকে দই তৈরি করো, তাহলে দেখবা যে তোমার 50% বা 40% লাভ আরো বেড়ে যাবে। বাজারে দেখবে 1 লিটার দুধের দাম 60-70 টাকা, তো ওই 1 লিটার দুধ থেকে বা 1 কেজি দুধ থেকে যতটুকু দই হবে, ওইটা বিক্রি হবে 150-180 টাকা কেজি। তাহলে জাস্ট সামান্য একটু ভ্যালু অ্যাডিশন করলে প্রফিট কত বেড়ে যায়। আমাদের কাজ করতে হবে এখন ভ্যালু অ্যাডিশনের দিকে, বুঝতে পারছো? তোমরা বাংলাদেশের এখন ভ্যালু চেন অ্যানালাইসিস, সাপ্লাই চেন অ্যানালাইসিস, এই জিনিসগুলো এই কোর্সে শিখবা। শিখে তোমরা ব্রেন স্টর্মিং করে চেষ্টা করবা যে কিভাবে ভ্যালু অ্যাডিশন করা যায়। যেমন কিছুদিন আগে ইন্টারমিডিয়েট পাস করছে কয়েকজন ছেলে আমার কাছে ফার্মে আসছিল, এসে বলতেছে স্যার আমরা একটা বিজনেস করতে চাচ্ছি, গ্রামের থেকে বা চর এলাকা থেকে দুধ কিনে আমি শহরে বাসায় বাসায় সাপ্লাই দেবো। বললাম তোমরা কয়জন? বলে 10-12 জন। এতে করে কি হবে? বলতেছে স্যার আমরা এন্টারপ্রেনিওর হতে চাচ্ছি, ধীরে ধীরে চেষ্টা করতেছি। পরে আমি তাদের কিছু পরামর্শ দিলাম এবং খুবই ভালো লাগলো যে দেশের তরুণ সমাজ এখন নিজে নিজে এন্টারপ্রেনিওর হতে চাচ্ছে, সবাই সরকারি চাকরির দিকে ধাবিত হচ্ছে না। তোমরা চেষ্টা করবা এই ডেইরি প্রোডাক্ট গুলোকে ভ্যালু এডিশন করে বাজারে বিক্রি করতে, এতে দেখবে একটা প্রফিটেবল বিজনেস রান করবে।
এখন স্টার্টিং এ ডেইরি ফার্মিং বিজনেস ইন বাংলাদেশ ইজ এ প্রফিটেবল বিজনেস আইডিয়া ডেইরি ফার্ম করা বাংলাদেশের ক্ষেত্রে প্রফিটেবল একটা আইডিয়া এটা ঠিক আছে কিন্তু হাউ টু স্টার্ট এ ডেইরি ফার্মিং বিজনেস ইন বাংলাদেশ এইটা হচ্ছে মেইন প্রশ্ন তুমি বাংলাদেশে একটা ডেইরি ফার্মিং বিজনেস কিভাবে দাঁড় করাবা এই কারণে কি করতে হবে প্ল্যানিং করতে হবে সবার আগে প্ল্যানিং ইনভলভস আইডেন্টিফাইং ওয়ান্স গোল একজনের উদ্দেশ্য কি এবং তার সাথে কিছু নেসেসারি স্টেপস টু অ্যাচিভ দেম এই গোলটাকে ঠিক করে কিছু স্টেপ আমাদেরকে নিতে হবে যাতে আমি সেই গোলটাকে অ্যাচিভ করতে পারি যেমন আমি একটা ডেইরি ফার্ম করলাম আমার উদ্দেশ্য আমি প্রত্যেক দিন 1000 লিটার তরল দুধ সাপ্লাই দেব মার্কেটে এখন এটা অ্যাচিভ করতে আমাকে কতগুলো এনিমেল রেয়ার করতে হবে কতটুকু ফার্ম লাগবে ফার্মের ল্যান্ডের টাইপটা কেমন হবে বিল্ডিং কি কি লাগবে কতগুলো পার্সোনেল লাগবে কতগুলো মানে কোন ব্রিডের এনিমেল লাগবে এগুলো আমাকে যে ঠিক করতে হবে এগুলোই হচ্ছে নেসেসারি স্টেপস এখন আসো ডেভেলপ এ ডিটেইল বিজনেস প্ল্যান আমরা কিভাবে একটা বিজনেস প্ল্যান করতে পারি ইন জেনারেল এ সাকসেসফুল প্ল্যান ক্যান হেল্প টু গেট সাকসেস ইন এনি কাইন্ড অফ বিজনেস তাহলে এখন তোমাদের মধ্যে একজন বলতে পারো স্যার যে কোনো একটা বিজনেস এর জন্য যদি একটা সাকসেসফুল প্ল্যানই যথেষ্ট হয় তাহলে প্ল্যান করে বসে থাকলাম বিজনেস সাকসেসফুল হবে অবশ্যই হবে না তবে যদি সাকসেসফুল প্ল্যানকে সাকসেসফুলি এক্সিকিউট করতে পারো তবে তুমি অবশ্যই সাকসেসফুল হবা তবে একটা আনসাকসেসফুল প্ল্যানকে তুমি যতই এক্সিকিউট করো প্রপারলি এখান থেকে কখনোই প্রফিট পাওয়া সম্ভব না তার মানে ফার্স্ট কি করতে হবে ফার্স্ট একটা সাকসেসফুল বা ইফেক্টিভ একটা প্ল্যান তৈরি করতে হবে সেই প্ল্যানকে কি করতে হবে আমাদের সিরিয়াসলি ইফেক্টিভলি মোর এফিসিয়েন্ট ওয়েতে নিজের ক্যালিবার দিয়ে নিজের ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি দিয়ে এটাকে যত ইফিসিয়েন্টলি সম্ভব এক্সিকিউট করতে হবে তাহলে আমাদের ফার্ম প্রফিটেবল হবে সাকসেসফুল প্ল্যান করার জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে সর্ট অ্যানালাইসিস সবাই লেখো সর্ট অ্যানালাইসিস সর্ট অ্যানালাইসিসটা কি স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি এবং থ্রেট অ্যানালাইসিস এই যে সর্ট অ্যানালাইসিসে দেখো এখানে চারটা ফ্যাক্টর আছে এর মধ্যে দুইটা ফ্যাক্টর হচ্ছে পজিটিভ দুইটা ফ্যাক্টর হচ্ছে নেগেটিভ আবার দুইটা ফ্যাক্টর হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর দুইটা হচ্ছে এক্সটারনাল ফ্যাক্টর যেমন কি স্ট্রেংথ হচ্ছে তোমার পজিটিভ একটা ফ্যাক্টর এবং ইন্টারনাল ফ্যাক্টর যেটা তোমার আছে উইকনেসটা কি নেগেটিভ একটা ফ্যাক্টর যেখানে তোমার লিমিটেশনস আছে অপরচুনিটিটা কি যেটা এক্সটারনাল ফ্যাক্টর আসতেও পারে নাও আসতে পারে তোর আসার সম্ভাবনা আছে এটা কি একটা পজিটিভ ফ্যাক্টর বাট এক্সটারনাল ফ্যাক্টর থ্রেট কি যেমন একটা ন্যাচারাল ক্যালামিটিস হলো পলিটিক্যাল ডিজাস্টার হলো এই যেমন করোনা ভাইরাস প্যান্ডেমিক সিচুয়েশন এটা হচ্ছে একটা থ্রেট এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে যার শর্ট অ্যানালাইসিস যত ভালো সে জীবনে তত সাকসেসফুল এটা শুধু ব্যবসার ক্ষেত্রেই না যেমন তুমি আজকে দুপুরবেলা সারিন্দাতে গিয়ে একটা হ্যাপি লাঞ্চ করবে তুমি যদি এর শর্ট অ্যানালাইসিস করে যাও দেখবা যে এটা তোমার জন্য ভালো হবে এখন তোমার পকেটে নেই 5 টাকা তুমি যাচ্ছ আমি সারিন্দায় যে আজকে একটা হ্যাপি লাঞ্চ করব তুমি যদি অ্যানালাইসিস করে দেখো যে না এটা আমার পক্ষে সম্ভব না তাহলে যাব না কিন্তু যদি অ্যানালাইসিস না করে চলে যাও তাহলে যায় দেখবা যে তোমাকে ওখানে যে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে এই কারণে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই কে কথা বলে মিউট করো এই প্রান্ত প্রহর প্রহর মিউট কর জি স্যার মিউট করা ছিল না স্যার খেয়াল করি না
এই ক্লাস কি খুব বোরিং লাগতেছে? আমার তো প্রক্সি ক্লাস, যদি বোরিং লাগে শেষ করে দেয়, আর যদি আরো পার্ট ইন্টারেস্টিং পার্ট গুলো আছে আর কি, এই পার্টটুকু একটু বোরিং, এরপর এগুলো ইন্টারেস্টিং। বোরিং লাগতেছে তাহলে বাদ দিয়ে দেয়, আর না হলে যদি বলো আর আধা ঘন্টা কন্টিনিউ করি। কেউ একদম রেসপন্স দাও যে স্যার বাদ দিয়ে দেন, তাহলে বাদ দিয়ে দেই। তাহলে যেমন একটা ডেইরি ফার্মের ক্ষেত্রে একটা শর্ট অ্যানালাইসিস দেখি, প্রথমে দেখি এর স্ট্রেংথ কি। যেমন আমার পটেনশিয়ালিটি আছে একটা সাইজেবল আর্নিং করা, আমার মিল্ক প্রোডাকশনের ওয়াইড স্কোপ আছে, আমার একটা বেস পপুলেশন আছে ক্যাটেল, যেমন ধরো আমার 50টা ক্যাটেল আছে, এটা আমার একটা স্ট্রেংথ। তারপর আমরা অনেকদিন যাবত ক্যাটেল রিয়ার করছি, ট্র্যাডিশনাল একটা এক্সপিরিয়েন্স আছে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেংথ। এটার সাথে কি অপরচুনিটি কি আছে? ইনক্রিজিং ডিমান্ড অফ ভ্যালুয়েটেড ডেইরি প্রোডাক্ট। বাংলাদেশে এখন মানুষের অনেক টাকা, মানুষ শুধু দুধ খেতে চাচ্ছে না, এখন চিজ খেতে চায়, রসমালাই খেতে চায়, রসমঞ্জুরি খেতে চায়, এরপরে ধরো বিভিন্ন যে কালো জাম খাবে, এরপরে দেখো তোমার এই যে বিভিন্ন ভোগ গুলো আছে না, মিষ্টির কি কি নাম জানো, সন্দেশ, তারপরে তোমার জাফরান ভোগ, এই জাতীয় প্রোডাক্ট গুলো মানুষ খেতে যাচ্ছে। তার মানে কি ভ্যালু এডিশনের যথেষ্ট সুযোগ আছে, এটা আমার একটা অপরচুনিটি। লোকাল এবং গ্লোবাল ডেইরি প্রোডাক্ট নিড আর মাচ হায়ার দেন সাপ্লাই। এখনো বিশ্বের ডেইরি প্রোডাক্টের যে পরিমাণ ডিমান্ড তার তুলনায় সাপ্লাই অনেক কম। যেমন বাংলাদেশে তরল দুধের ক্ষেত্রে এখনো ডিএলএস এর হিসাব অনুযায়ী 30% ডেফিসিয়েন্সি আছে, রিয়েল সিচুয়েশন অনেকেই বলে রিয়েল সিচুয়েশন আর অনেক বেশি। তাহলে আমরা র মিল্কেই সাফিসিয়েন্ট হইনি, এরপরে তো আমাদের প্রোডাক্ট ভ্যালুয়েশন ভেরিয়েশনের পুরো স্কোপ বাকি। আবার আমরা কিছুদিনের মধ্যে মধ্যম আয়ের দেশ হচ্ছে, তখন আমাদের পার ক্যাপিটা মিল্ক, এখন আমাদের ডিমান্ড কত পার ক্যাপিটা, পার ডে মিল্ক এর ডিমান্ড কত? 200 মিলিলিটার। স্ট্যান্ডার্ড কত? 250 মিলিলিটার পার হেড। কিন্তু যখন আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে যাব, তখন কিন্তু আমাদের ডিমান্ডটা আরো বেড়ে যাবে। এই 250 ml দরকার গরিব মানুষের জন্য, আমরা তো ধনী হয়ে যাচ্ছি, তো তখন আমাদের ডিমান্ডটা আরো বাড়বে। তার মানে ডেইরির ডিমান্ডটা আরো বাড়তে যাচ্ছে, তার মানে এটা আমাদের অপরচুনিটি। তারপরে আমরা যদি কোঅপারেটিভ ভাবে করতে পারি, তাহলে আমাদের একটা কমিউনিটি ডেভেলপ করবে, এটা আমাদের একটা অপরচুনিটি। এবং সরকার এলডিডিপি প্রজেক্টের মাধ্যমে 5,000 কোটি টাকা দিচ্ছে, এটা একটা বড় সাপোর্ট। এগুলো হচ্ছে অপরচুনিটি। এখন আসো উইকনেস কি, ল্যাক অফ ইমপ্রুভ ডেইরি কাউ। আমাদের যে এনিমেল গুলো আছে, এই এনিমেল গুলোর জেনেটিক পটেনশিয়ালিটি খারাপ, এটা আমাদের একটা উইকনেস, কিছু করার নাই। আনঅর্গানাইজড সেক্টর, এবং এখানে আমাদের বেসিক ফার্ম প্র্যাকটিসেস যেটা আছে এটা ট্র্যাডিশনাল, এটা আমরা সায়েন্টিফিক করতে পারছি না এখনো। মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচারে ব্যাপক ডেভিয়েশন, যেমন প্রত্যন্ত গ্রামগুলোতে দুধ বিক্রি হচ্ছে 30 টাকা লিটার, আবার ঢাকায় বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 100 টাকা, এখানে 120 টাকা লিটার। এই মাঝখানে এই টাকাটা যাচ্ছে কোথায়? খামারিও বেনিফিটেড হচ্ছে না, আবার কনজিউমারও বেনিফিটেড হচ্ছে না, মাঝখান থেকে লাভ করছে কে? ব্লাডি মিডলম্যান গুলো। এই কারণে যদি আমরা মার্কেটিং সিস্টেমটাকে ডেভেলপ করতে পারতাম, তাহলে আমাদের ডেইরি খামারিরা এবং কনজিউমাররা দুই পার্টি বেনিফিটেড হতো, কিন্তু আমরা তা করতে পারছি না, এটা একটা উইকনেস। তারপর ডিজিজ হতে পারে, এনিমেলের অ্যাডাপ্টেশনের প্রবলেম হতে পারে, এগুলো হচ্ছে উইকনেস। এখন আসো থ্রেট কি, থ্রেট বোধহয় উদাহরণ দেওয়ার দরকার নাই, কারণ আমরা সবাই জানি। ধরো একটা কিছুদিন আগে অ্যানথ্রাক্সে অনেক এনিমেল বাংলাদেশে মারা গেছে, আমি এই গল্প তোমাদের বেশ কয়েকবার বলছি, যে একটা খামারির 20টা গরু ছিল, সবগুলো গরু মারা গেছে, সে এখন নিজে একটা রাখাল হয়ে গেছে ফার্ম ওনার থেকে। আবার করোনা প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকে দেখো দুধের দাম পানির চেয়ে কমে গেছিল, খামারি দুধ বিক্রি করে গরুর খাবার কিনতে পারেনি, নিজের খাবার তো দূরে থাক, জাস্ট খাবারের অভাবে অনেক খামারি এনিমেল বিক্রি করে দিছে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে খড়ের দাম, এই প্যান্ডেমিক এবং বন্যার কারণে খড়ের দাম গেছে, প্রতি কেজি খড়ের দাম গেছে
ষোলো থেকে মানে 12 থেকে 18 টাকা, 20 টাকায় কেজি হয়ে গেছে। বিশ্বাস করবা, খড়ের কেজি গেছে 20 টাকা বাংলাদেশে। এটা হচ্ছে ট্রেড। এখন একটা সাকসেসফুল প্ল্যান করতে গেলে তোমাকে ভালো খারাপ স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি ট্রেড সবগুলো ইফিসিয়েন্টলি অ্যানালাইসিস করতে হবে। এখন তুমি যদি কোনো ইনফরমেশন না নিয়ে ঘরের মধ্যে থেকে চিন্তা করো, আমি 10টা গরু কিনবো, প্রত্যেক গরু 50 লিটার দুধ দিবে মাসে, আমার প্রত্যেক দিন আমার 500 লিটার দুধ, এত টাকা খাবে কে? তাহলে দেখবা যে তোমার ফার্মে একদম লসে চলবে। কিন্তু তুমি যদি সকল কিছু কনসিডার করে সঠিকভাবে একটা প্ল্যান করে এক্সিকিউট করতে পারো, তাহলে ডেইরি ফার্ম প্রফিটেবল হবে। এই কারণে তুমি এক্সপার্টের সাথে হেল্প নিতে পারো। আচ্ছা, ডেইরি ফার্ম করার আগে সবার প্রত্যেককে, সে যত বড় সায়েন্টিস্টই হোক না কেন, আমার পরামর্শ হচ্ছে অ্যাটলিস্ট 5টা ডেইরি ফার্ম ভিজিট করতে হবে। ভিজিট করা মানে গেলাম দুইটা সেলফি তুললাম এমন না, ইচ এবং এভরি পার্ট আমাকে শিখতে হবে। তোমাদের একটা টেকনিক শেখায় দেই, যদি কোনো ডেইরি ফার্ম করে যে কাউকে বলো, ভাই কি অবস্থা ফার্মের, আমি একটা ফার্ম করতে যাচ্ছি, কি বলবে জানো? খবরদার ফার্ম করেন না ভাই, একদম লস, লসে চলতেছে। তো যদি লসেই চলে তাহলে সে ফার্ম চালাচ্ছে কেন? তার মানে সে চায় তার কম্পিটিটর না বাড়ুক। এই কারণে তাকে বিভিন্ন কিছু বলে, তাকে প্রয়োজনীয় ইনসেন্টিভ দিয়ে তার থেকে ভিতরের কথাটা শুনতে হবে। কেউ তোমাকে যে জিজ্ঞেস করলে বলবে না, বলে তার লাভ কি, বরং ক্ষতি। এই কারণে তোমাকে ইন্টেনসিভলি অ্যাটলিস্ট 5টা ফার্ম ভিজিট করতে হবে। এতে করে কি হবে, তুমি তোমার স্ট্রেংথ পয়েন্ট গুলো খুঁজে পাবা, ওই ফার্মের উইক পয়েন্ট গুলো, ওই ফার্মের স্ট্রেংথ পয়েন্ট গুলো খুঁজে পাবে। এটা তোমার শর্ট অ্যানালাইসিস করতে সুবিধা হবে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে। তারপরে তোমাকে সিলেক্ট করতে হবে একটা লোকেশন। তুমি ডেইরি ফার্ম করবা, দেখলা যে চারপাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সয়েল, ওয়াটার, এয়ার সবই পলিউটেড, ওইখানে মিল্ক প্রোডাকশন করবা, দেখবা মিল্কের মধ্যে কেমিক্যালের গন্ধ পাচ্ছ, সকালে একটা অ্যানিমেল পরে মারা যাবে, বিকেলে একটা অ্যানিমেল পরে মারা যাবে, অর্থাৎ এরকম জায়গায় ফার্ম করা যাবে না। ফার্মের ক্ষেত্রে কিছুটা রুরাল এরিয়া বাট রিমোট না, যেখানে সাথে ওয়েল ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস আছে, এরকম একটা ফার্ম সিলেক্ট, জায়গাটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে ব্রিড সিলেকশনের কথা তো বলছি, এর আগে এখন আমাদের কি করতে হবে, একটা ক্রিয়েট করতে হবে প্রপার ব্রিডিং প্ল্যান। মনে রাখবা একটা ডেইরি ফার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা এনিমেলের একটা হিটও মিস না করা, প্রত্যেকটা হিটে যেন কনসিভ করে। কারণ কি, আমি একটা হিসেব করে দেখছি, কোনো এনিমেল যদি দিনে 10 লিটার দুধ দেয়, একটা হিট যদি মিস হয় ওই মাসে ওই এনিমেলের পিছনে প্রায় 15,000 টাকার মতো লস হয়। একটা হিট লস হলে তুমি একদিন মিল্কিং করো না, সর্বোচ্চ হয়তো 500-1,000-2,000 টাকা লস হবে। কিছু বললা? এই আমাকে জিজ্ঞেস করলে জিজ্ঞেস করো, না হলে মিউট করে রাখো ভাই। আচ্ছা, এরপরে তোমাকে কি করতে হবে, এই বিজনেস প্ল্যানের মধ্যে একটা জিনিস রাখতে হবে, ক্রিয়েট এ ক্রপিং প্ল্যান। ধরো তুমি 10 একর জমি রাখছো ফডার প্রোডাকশনের জন্য, এখন 10 একর জমিতে তুমি একই সাথে ফডার লাগাই দিলা, তাহলে একই সাথে ফডারটা চলে আসবে, এই ফডারটা এনিমেলকে খাওয়াবা কেমনে? একদিনে সব শেষ, কিছু এনিমেল খাবে আর সব পচে যাবে, পরে এনিমেল না খেয়ে থাকবে। এই কারণে তোমাকে একটা ফডার ক্যালেন্ডার করতে হবে, কোন জমিগুলোতে তুমি পারমানেন্ট ফডার যেমন জার্মান, পারা, নেপিয়ার এগুলো লাগাবা, কোন জমিতে তুমি সিজনাল ফডার যেমন মেইজ, ওট, সয়াবিন এগুলো লাগাবা, এটা তোমাকে ঠিক করতে হবে। এবং সবগুলো ক্রপ একদিনে লাগানো যাবে না, এমন ভাবে লাগাতে হবে যে প্রত্যেক দিন তুমি লাগাচ্ছ, প্রত্যেক দিন কাটতেছ, যাতে একটা ক্যালেন্ডার মেনটেন হয়। এবং মনে রাখবা ডেইরি অ্যানিমেলের ক্ষেত্রে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তার রিপ্রোডাক্টিভ পারফরমেন্সকে ঠিক রাখা, রেগুলার এআই করা,
আর একটা হচ্ছে তাকে খাবার দেওয়া। গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে ডেইরি এনিমেলের খাবার দুধ তার মুখে, দেখি যে কোনো একজন বর্ণনা করো দেখি এই কথাটা কিভাবে। যত পুষ্টিকর খাবার খাবে তত ভালো দুধ দেবে। গুড, যে আড়া দিয়ে মিল্ক পাওয়া যাবে কিন্তু এটা নির্ভর করবে সে কতটা ব্যালেন্সড খাবার পাচ্ছে এর উপরে। যদি এনিমেলকে খাবার না দাও এনিমেল দুধ দিবে না। এরপরে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান করতে হবে, কারণ কি ফার্মে প্রতিদিন হিউজ অ্যামাউন্টে ম্যানিউর জমা হবে। একটা 500 কেজি ওজনের এনিমেল প্রায় প্রত্যেক দিন 1 মণ গোবর দেয় বা ম্যানিউর দেয়। এই ম্যানিউর গুলোকে যদি আমি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে না পারি দেখা যাবে ফার্মে গোবরের বা ম্যানিউরের ফ্লাড হয়ে গেছে। আর যদি এটাকে আমি ইফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারি, যেমন কম্পোস্টিং করতে পারি, বায়োগ্যাস করতে পারি, সয়েলে অ্যাপ্লাই করতে পারি অথবা বিক্রি করতে পারি, তাহলে এই ম্যানিউরটাও আমার একটা ইনকাম সোর্স হবে, আমার একটা ওয়েলথ হবে। আচ্ছা, সবই করলাম, আমার ফার্মের সবকিছু পারফেক্ট, ব্রিডিং প্ল্যান, ফিডিং প্ল্যান, ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি সব ঠিক আছে, কিন্তু আমি 1 ফোঁটা দুধও বিক্রি করতে পারলাম না। ফার্ম চলবে? অবশ্যই চলবে না। এই কারণে মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এবং মার্কেটিং ভালো হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিল্কের কোয়ালিটিটা মেনটেন করা। মার্কেটিং বিভিন্ন ভাবে হতে পারে, যে যেমন আমরা বিভিন্ন কোম্পানির সাথে লিংক করতে পারি অথবা ডাইরেক্ট মিল্ক বিক্রি করতে পারি অথবা কালেকশন সেন্টারে মিল্ক দিতে পারি অথবা এই মিডিলম্যানের হাতে মিল্ক দিতে পারি। তবে মিডিলম্যানের মাধ্যমে যত যাবে তত প্রফিট কমে যাবে। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। প্ল্যানিং করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমার ফার্মের ম্যানেজমেন্ট। মনে রাখবা ফার্মে ম্যানেজার কোনো কাজ করে না, সে গরুকে খাবার দেয় না, সে গরুকে মিল্কিং করে না, সে এআই করে না, ইভেন যদি সে ইচ্ছা করে মানে সে কোনো কাজই করে না ফার্মে, কিন্তু ফার্মের প্রফিটেবিলিটি নির্ভর করে ফার্ম ম্যানেজারের উপরে। একটা ছোট্ট উদাহরণ দেই, যে ধরো মিল্কিং তোমার ফার্মে 15 দিনের খাবার আনছো, 15 দিনের খাবার শেষ, 16তম দিনে কি খাবার খাওয়াবো তোমার মনে নাই, তোমাকে একটা লেবারও বলবে না যে স্যার খাবার শেষ খাবার এনে দেন, 16 নম্বর দিনে বলবে যে স্যার খাবার শেষ, কারণ কি খাবার না থাকলে তাকে খাবার দিতে হবে না, তার কাজ কম করতে হবে, তার মানে খাবারের ব্যবস্থা করতে হবে ম্যানেজার। তারপরে লেবাররা কাজ ইফিসিয়েন্টলি করছে কিনা এইটা তদারকি করতে হবে ম্যানেজারকে। ম্যানেজার কোনো কাজ করবে না কিন্তু প্রত্যেকটা কাজকে ইফিসিয়েন্ট ওয়েতে করবে। মনে রাখবা ম্যানেজিং এর একটা প্রিন্সিপলস আছে, সেটা হচ্ছে কি অর্গানাইজ, ডেপুটাইজ এবং সুপারভাইজ। ম্যানেজার করবে কি, এই কাজ কে করবে, কয়জনে করবে, তাদেরকে অর্গানাইজ করবে, তাদেরকে কাজ ভাগ করে দিবে এবং কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা সে দেখবে। এটাই হচ্ছে ম্যানেজারের কাজ। তাহলে ম্যানেজারের কাজ কি, যে কোনো একজন বলো, অর্গানাইজ, ডেপুটাইজ, সুপারভাইজ এবং সুপারভাইজ। সারা জীবন মনে রাখবা। একটা ছোট্ট উদাহরণ দেই ভাই, যে ধরো আমি তোমাদের করোনা প্যান্ডেমিক ভালো হয়ে গেছে, তোমরা সবাই ক্লাস করতে আসছো, তোমার প্র্যাকটিক্যাল গ্রুপ, আমি বললাম যে ডেইরি ফার্মের 25 জন লেবার, একজনেরও কাজ করার দরকার নাই, আমার স্টুডেন্টরা কাজ করবে, আমি তোমাদের ভাগ করে দিইনি, বলছি যে ফার্মের সব কাজ করো, তোমাদের সবার টেন্ডেন্সি কি থাকবে বলো, কাজ করবো কোথায়, মিল্কিং শেডে, কারণ কি অন্য কোনো শেডে কাজ করলে তোমরা কোনো প্রোডাক্ট আউটপুট দেখাতে পারবে না। মিল্কিং শেডে কাজ করলে কি হবে, মিল্ক দেখাবো যে স্যার আমি এত কাজ করছি আমার বেশি রান। তো তাহলে প্রথমে কি হলো, তোমরা সবাই মিল্কিং শেডে কাজ করতে গেলা বা এক্সটেনশন মানে কাজ করতে গেলা, কাজ করতে যে
কেউ কিন্তু খাবার দিতে চাইবে না, ওয়াশিং করতে চাইবে না, সবাই কি চাইবা আমি মিল্কিং করি। এটা নিয়ে একটা ঝগড়া হবে। মিল্কিং করতে যায় গরু লাথি দিবে, একটা লাথি দিলে চারজন চলে যাবে, তার পিছনে ষোলো জন চলে যাবে। তো দেখা যাবে যে সেখানেও কাজটা সঠিক ভাবে হবে না। কিন্তু আমি যদি তোমাদের বলে দিতাম যে এই পাঁচজন মিল্কিং শেডে, এই পাঁচজন বেবি কাপ বার্নে, এই পাঁচজন ওল্ডার কাপ বার্নে, এবং আমি এই শেডে কে খাবার দিবে, কে গোসল করাবে, কে মিল্কিং করবে, কে ঘাস এনে দিবে, কে কনসেন্ট্রেট দিবে, আমি সব যদি ভাগ করে দেই এবং ওইখানে দাঁড়ায় থেকে যদি আমি সবগুলোকে সুপারভাইজ করি যে আসলে কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, না হলে আমি যদি করে দেই তাহলে তোমাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে ফার্মারের কোনো কাজ নাই, কিন্তু আবার সব কাজই ম্যানেজারের। তাহলে কি হলো ম্যানেজারের কাজ? অর্গানাইজ, ডেপুটাইজ এবং সুপারভাইজ। আচ্ছা, সবার আগে কি হতে হবে? ইউ আর এ ম্যানেজার ফার্স্ট, তোমাকে সবার আগে ম্যানেজার হতে হবে। এতক্ষণ গেল হচ্ছে আমার ডেইরি ফার্মের বিষয়, ঠিক আছে? ধরে নাও তুমি প্ল্যান করছো এবং তুমি নিজেকে ম্যানেজার হিসেবে ঠিক করছো। এখন ম্যানেজার হয়ে, যেমন আমাদের কিছু কিছু বড় ভাইরা আছে দেখছি ফিল্ডে যেয়ে ইন্টারনের সময়, তারা বেসিক এখানে কিছু পড়ে যায়নি, ফিল্ডে যেয়ে তার নিচে যারা কাজ করে বিভিন্ন সুপারভাইজার তাদের কাছে যেয়ে যেয়ে কাজ শিখতে হচ্ছে তাদের। মনে রাখবা, তোমার সাবঅর্ডিনেট যদি কখনো বুঝতে পারে যে তুমি এই কাজ সম্পর্কে তোমার নলেজ কম আছে অথবা জানো না, সামনে তোমাকে যতই সম্মান করুক তোমাকে কখনোই সম্মান করবে না, এবং সুযোগ পেলে তোমাকে চাপে ফেলবে যাতে তার কাজ কম করতে হয়, যাতে সে সেখান থেকে বেনিফিট নিতে পারে, আনএথিক্যাল বেনিফিট নিতে পারে। এই কারণে কোনো কাজ তোমাকে করতে হবে না, কিন্তু কাজটা কিভাবে করতে হবে এটা তোমাকে অবশ্যই শিখতে হবে। কি বিষয়গুলো শিখতে হবে এটা একটু লিখে নাও। অ্যানিমেলকে কিভাবে প্রপার নিউট্রিশন দিতে হবে, কিভাবে তুমি প্রপার নিউট্রিশন এনশিওর করবা, এই জিনিসটা তোমাকে অবশ্যই জানতে হবে। তার মানে রেশন ফর্মুলেশনটা তোমাকে জানতে হবে। শুধু নিউট্রিয়েন্ট ফুলফিল করলেই হবে না, এটা কস্ট ইফেক্টিভ ওয়েতে করতে হবে। সবচেয়ে কম খরচ করে সবচেয়ে বেটার নিউট্রিশনটা অ্যানিমেলকে দিতে হবে। মনে রাখবা, তুমি যদি কেজি প্রতি এক টাকাও ফিড কস্ট কমাতে পারো সেটা বছর শেষে অনেক টাকা এসে যাবে। আবার এক টাকা কমাতে যে তুমি এমন ইনগ্রিডিয়েন্ট ইউজ করলা যে তোমার মিল্ক প্রোডাকশন 2 লিটার করে কমে গেল, এটা করা যাবে না। এতে করে তোমার যদি 1 টাকা বেশি লাগে তুমি বেশি দাও, দিয়ে যদি 1 লিটার মিল্ক বাড়াতে পারো। এই কারণে প্রিন্সিপলটা কি, সবচেয়ে মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুটটা আনতে হবে। এই শোনো, আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি, সবাই একটু মনে রাখার চেষ্টা করবা। প্রফিটেবিলিটির 3টা জিনিস আছে। 1 নম্বর কি, সবচেয়ে কম ইনপুট দিয়ে সবচেয়ে বেশি আউটপুট পেলাম, এই গ্রুপটা হচ্ছে সবচেয়ে ভালো। আরেকটা গ্রুপ হচ্ছে মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাণ ইনপুট দিয়ে সে ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসছে, এই গ্রুপটাও ভালো। আরেকটা গ্রুপ আছে সে কষ্ট কমাইছে, ইনপুটটাকে ঠিক রাখছে, মানে আউটপুটটাকে ঠিক রাখছে। তার মানে কি হয়, আউটপুটকে ঠিক রেখে কষ্ট কমাতে হবে অথবা কস্ট ঠিক রেখে আউটপুট বাড়াতে হবে, অথবা কস্ট কমায়ে আউটপুট বাড়াতে হবে। এই 3টার বাইরে যদি যে কোনো কিছু হয় তোমার ফার্ম প্রফিটেবল হবে না। কি কি স্যার এটা আরেকবার বলুন। ফার্স্ট হচ্ছে কস্ট কমায়ে প্রোডাকশন ঠিক রাখতে হবে, তার মানে কি প্রোডাকশন লেভেল ঠিক থাকবে, কস্ট কমবে, তাহলে তোমার প্রফিট হবে। 2 নম্বর, কস্ট ঠিক থাকবে কিন্তু প্রোডাকশন বাড়বে, তাহলেও তোমার প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আরেকটা জিনিস আছে, কস্ট কমবে প্রোডাকশন বাড়বে, এটা সবচেয়ে ভালো, কিন্তু এটা করা সবচেয়ে কঠিন, এটা করতে পারে শুধুমাত্র এফিসিয়েন্ট ম্যানেজাররা। ক্লিয়ার?
এরপরে তোমাকে করতে হবে কি আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্রিডিং সাইকেল, একটা অ্যানিমেলের ব্রিডিং সাইকেল কিভাবে পরিচালনা করতে হবে, কখন তাকে এআই করতে হবে, কখন তাকে ড্রাই অফ করতে হবে, কখন তাকে বেশি নিউট্রিশন দিতে হবে, কোন স্টেজে তাকে নিউট্রিশন কমায় দিতে হবে, এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে দেখবা তোমার এনিমেল গুলা হেঁটেও আসছে না। যেমন একটা উদাহরণ দেই যে কাভিং এর পরে প্রথম 3-4 মাস এনিমেলকে পর্যাপ্ত খাবার দিতে হয়, কারণ এনিমেল তখন নেগেটিভ এনার্জি ব্যালেন্সে ভোগে, তখন যদি তাকে খাবার না দাও এনিমেল হেঁটে আসবে না। আবার এনিমেল যখন ড্রাই অফ হয় তখন খাবার কিছুটা কমায় দিতে হয়, তখন যদি বেশি দাও দেখবে এনিমেল ফ্যাটি হয়ে গেছে, ফ্যাটি হয়ে গেলে কি হবে ওভারের চারপাশে ফ্যাট জমে যাবে, তখন আর ওখান থেকে ওভা আসতে পারবে না। তার মানে এনিমেল এক নম্বর হিটে আসতে চাইবে না, হিটে আসলেও কনসিভ করবে না, তার মানে রিপিট ব্রিডিং বারবার হবে। স্যার সেকেন্ড পয়েন্ট একটু আরেকবার, যদি এনিমেলকে তুমি ওভার ফিডিং করে ফেলো তাহলে এনিমেলটা ফ্যাটি হয়ে যাবে, ফ্যাটি হয়ে গেলে দেখা যাবে এনিমেলটা হিটে আসছে না, আবার হিটে আসলেও কনসিভ করছে না। আবার যদি এনিমেলকে তুমি নেগেটিভ এনার্জি ব্যালেন্সে বেশি ফেলো, তার মানে তার বডি কন্ডিশন স্কোরকে যদি তুমি 3-এর নিচে নামায় ফেলো এবং এটা কন্টিনিউ করো, তাহলে দেখবে অ্যানিমেল নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগবে, অ্যানিমেল হিটেই আসবে না। আর ডেইরি ফার্মে যদি তুমি ফার্টিলিটি ম্যানেজমেন্ট করতে না পারো তাহলে কখনোই প্রফিট আনা সম্ভব। এই কারণে ব্রিডিং সাইকেলটাকে তোমাকে অবশ্যই বুঝতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে দিক দিয়ে তোমার আউটপুটটা আসবে, মিল্কিং প্রিন্সিপলসটা তোমাকে বুঝতে হবে এবং এটার ম্যানেজমেন্ট করতে হবে। একটা জিনিস মনে রাখবা, ডেইরি ফার্মে মিল্কিং হয় খুব ভোরে এবং বিকেলবেলা। কেন কেউ বলতে পারবা? যে কেউ ওই সময় হিট স্ট্রেসটা কম থাকে আর কি, শুধু হিট স্ট্রেস না, ওই আমার মনে করো ওই সময়টাতে সকল প্রকার স্ট্রেস কম থাকে। যেমন কি খুব ভোরে দেখবা তোমার ইনসেক্টের আক্রমণ হয় না, আলো ফোটার পরে দেখবা মশা মাছি সবকিছু বাড়ে, আলো ফোটার আগে এটা থাকে না। এই সময় নয়েজটা কম থাকে, টেম্পারেচারটা কম থাকে, আদার ডিস্টারবেন্স গুলো কম থাকে, এই কারণে মিল্কিংটা কমপ্লিট হয় এবং ইফিসিয়েন্ট ওয়েতে হয়। আদারওয়াইজ তুমি যদি দুপুর সময় মিল্কিং করো দেখবে এই সময় নয়েজ বেশি হবে, এই সময় লোক চলাচল বেশি হবে। দেখো তুমি এনিমেল কে ধরো মিল্কিং করতেছো, সাইড দিয়ে একটা বাস গেল অথবা একটা ট্রাক গেল, এই এমন ধরে একটা হর্ন দিবে যে এনিমেলের তোমরা এটা ডেইরি ক্যাটল প্রোডাকশনে পড়বা যে মিল্কিং এর জন্য একটা হরমোন লাগে, অক্সিটোসিন হরমোন, এই হরমোনটা মিল্ক লেট ডাউনে সহায়তা করে। কিন্তু যদি এনিমেলটা ওই সময় কোনো সময় ভয় পেয়ে যায় তাহলে তখন একটা হরমোন নিঃসরণ হয়, নাম নর এফিনেফ্রিন হরমোন। এই হরমোনে কি করে ব্লাড ভেসেল গুলোকে কনস্ট্রিক্ট করে দেয়, তখন ওই হরমোনটা ব্রেন থেকে আর আডারে আসতে পারে না, হাইপোথ্যালামাস থেকে আর আডারে আসতে পারে না, তখন দেখবা যে এনিমেল আর দুধ দিচ্ছে না। অনেকে বলে এনিমেল দুধ চুরি করছে, কেউ বলে সাপে দুধ খেয়ে গেছে, আসলে কিছু না, মিল্কিং কন্ডিশনটা ভালো রাখতে পারেনি এই কারণে এনিমেলটা ভয় পেয়ে গেছে, এনিমেলটা ভয় পেয়ে গেছে, মিল্ক লেট ডাউনটা হয়নি, এই কারণে মিল্ক। তার মানে মিল্কিং প্রসিডিউর এবং এর ম্যানেজমেন্টটা তোমাকে ভালোভাবে জানতে হবে। এরপরে কন্ট্রোল অফ পেস্ট এবং ডিজিজ, মনে রাখবা যে ওয়াইল্ড এনিমেলের, জু এনিমেলের, ল্যাবরেটরি এনিমেলের, পেট এনিমেলের চিকিৎসা করে তাকে বাঁচায় রাখা সম্ভব, ভালো রাখা সম্ভব। কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে যেমন ডেইরি এনিমেল, পোলট্রির ক্ষেত্রে চিকিৎসা করে তুমি কখনো এনিমেলকে ফার্মকে প্রফিটেবল করতে পারবে না। যেমন এক ম্যাস্টাইটিস যদি এনিমেলের ধরে, ডাক্তার এসে নেবে 1,000 টাকা ভিজিট, ঔষধ দিয়ে যাবে 1-4,000 টাকার, এবং ওই এনিমেলের দেখবা এই হিউজ কস্টের পরেও এনিমেলের প্রোডাকশন আর আগের লেভেলে কখনোই আসবে না। তার মানে অবশ্যই ডেইরি ফার্মকে প্রফিটেবল করতে হলে তোমার
ডিজিজ কে প্রিভেনশন করতে হবে, তাহলে বলবো স্যার ভেটেরিনারি কি দরকার নাই? অবশ্যই দরকার আছে। যখন পেট খারাপ হবে, জ্বর হবে, এই জিনিসগুলো চিকিৎসা করে ভালো করা সম্ভব। কিন্তু যদি একবার এফএমডি ধরে যায়, ম্যাস্টাইটিস ধরে যায়, অ্যানথ্রাক্স ধরে, চিকিৎসা করেও অ্যানিমেল কে বাঁচানো যাবে না, আবার বাঁচানো গেলেও প্রোডাকশন আপ টু দা মার্ক আসবে না। অর্থাৎ অবশ্যই ডিজিজ কে প্রিভেন্ট করতে হবে। মনে রাখবা এফএমডি অ্যানথ্রাক্স কে বলা হয় মোস্ট ফ্যাটাল ডিজিজ ফর ডেইরি ক্যাটেল, আর ম্যাস্টাইটিস কে বলা হয় মোস্ট কস্টলি ডিজিজ অফ ডেইরি ক্যাটেল। কারণ কি অ্যানথ্রাক্স কে ফ্যাটাল ডিজিজ বলা হয়? কেন? অ্যানথ্রাক্স হলে অ্যানিমেল মারা যায়। আর ম্যাস্টাইটিস কে কস্টলি অ্যানিমেল কেন বলা, কস্টলি ডিজিজ কেন বলা হয়? ম্যাস্টাইটিস হলে অ্যানিমেল খাবে, তোমার লেবার কনজিউম করবে, তোমার ইলেকট্রিসিটি বিল তুলবে, সবই করবে, দুধ দিবে না। তার মানে এটা সবচেয়ে কস্টলি একটা ডিজিজ। এরপরে ফার্মের ম্যানেজার হিসেবে তোমার সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রেকর্ড মেনটেন করা। যদি তুমি ফার্মে এক টাকাও খরচ করো, সেটারও রেকর্ড থাকবে, এক টাকা ইনকাম করলে সেটারও রেকর্ড থাকবে। কারণ সবকিছু তুমি দেখতে পারবে না, তুমি শুধু দেখতে পারবা রেকর্ডটা। এই কারণে প্রপার রেকর্ড মেনটেন হচ্ছে কিনা এটার উপর নির্ভর করে ফার্মের প্রফিটেবিলিটি। আচ্ছা, এরপরে একটা বিশেষ ক্ষেত্রে দেখলা যে তুমি ফার্ম করে ফেলছো ডেইরি ফার্ম, কিন্তু ডেইরি ফার্ম তোমার কিছুতেই প্রফিটেবল হচ্ছে না। তখন চেষ্টা করতে হবে এই ফার্মকে কোনোভাবে কনভার্ট করা যায় নাকি। তুমি সেটাকে বিফ ফার্ম বানাতে পারো, অথবা রিপ্লেসমেন্ট স্টকের ফার্ম করতে পারো, এরকম একটা প্ল্যান তোমার মাথায় থাকতে হবে যে কোনো কারণে যদি ফার্ম লস করে, আমি যেন এই ফার্মটাকে অন্যভাবে কনভার্ট করতে পারি। আদারওয়াইজ যদি কোনো কারণে ফার্ম লস হয়, তুমি একবারে বসে যাবা আর মানে সাস্টেইন করতে পারবা না। এই সব কিছু করার পরে তুমি কি করবা, তোমার ক্যাপিটালকে ইনভেস্ট করবা। ক্লিয়ার? এই কথা বলো না কেন? জি স্যার, জি স্যার। তার মানে শুধু টাকা থাকলেই ফার্ম করা যাবে না। আমি যতগুলো কাজ বললাম, এই কাজগুলো হয়তো বিভিন্ন লোক করবে, কিন্তু সবগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে কে বলো দেখি? ম্যানেজার। ম্যানেজার আমি আর তোমরা করবা, তোমরা তোমরাই তো হবে একদিন ম্যানেজার। এই কারণে এই কোর্সে, পুরো কোর্সে তোমাদের এই জিনিসগুলোই পড়ানো হবে। খুবই মনোযোগ দিয়ে পড়বা এবং এই জিনিসগুলো শেখার চেষ্টা করবা, বুঝতে পারছো? কোনো না কোনো দিন কাজে লাগবে। ধরো তোমাদের একটা উদাহরণ দেই, তুমি একটা ব্যাংকের ম্যানেজার হয়েছো, ধরো সোনালী ব্যাংকের ম্যানেজার অথবা সিনিয়র অফিসার। তোমার ব্রাঞ্চ ম্যানেজার বললো যে আমার তো অনেক টাকা, আবার ব্যাংক থেকে লোনও পাবো, আমি একটা ডেইরি ফার্ম করব। আসেন তো অমুক সাহেব, আপনি তো অ্যানিমাল হাজবেন্ডারি গ্রাজুয়েট, ডেইরি সায়েন্সে মাস্টার্স করছেন, আমাকে একটা প্ল্যান করে দেন। যদি এই কোর্সটা না করো, তোমার প্রেস্টিজ থাকবে, হয়তো তুমি অনেক কিছু বলে চাপা টাপা মেরে চলে আসবে, আসলে বোঝেননি এখানে অনেক সায়েন্স আছে, এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু কোনটা চাপা মারতেছে আর কোনটা জেনুইন বলতে সেটা মানুষ বলছে। ওই যে তুমি প্রেস্টিজটা হারাবা, এটা আর কখনোই ফিরে পাবা না। এই কারণে তোমার বেস যে ডিগ্রিটা, কেউ তোমাকে বলবে না তোমার এসএসসি তে কি ছিল, ইন্টারে কি ছিল, সবাই তোমার অনার্স এর পারফরমেন্সটা দেখতে চাইবে। কেউ বলবে না তোমার মাস্টার্স কি ছিল, এটা জাস্ট ইমনি চাকরির ক্ষেত্রে ক্রাইটেরিয়া, কিন্তু সবাই তোমার অনার্স লাইফটা দেখবে। এই কারণে এটার বেসিকটা ক্লিয়ার রাখবা। তোমাকে বলতেছিলাম সংজ্ঞা বলো, এইভাবে সংজ্ঞা বুঝতে পারো, কিন্তু বেসিক কনসেপ্টটা যেন তোমার কাছে ক্লিয়ার থাকে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে যেন তুমি বুঝতে পারো। আচ্ছা, এক মিনিট ব্রেক দেই। হ্যাঁ স্যার, আজকে থাক স্যার। স্যার থাক স্যার, চোখ ব্যথা করতেছে স্যার, 9টা থেকে শুরু হয়েছে। আমি স্যার আসলে টানা অনলাইন ক্লাসে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায় না। অনলাইন ক্লাসে তোমরা মানে অনেক মনোযোগ দিছো ভাই, সবাই সাইলেন্ট ছিল। আমি এক মিনিট কথা বলবো, যদি শোনো, আর না যদি শোনো তাহলে এখনই কেটে দেই। স্যার বলেন স্যার, আমি তোমাদের এই কোর্সটা নিব না, ঠিক আছে? স্যাররা পড়াবেন ডিটেইলসে, তবে
বিশ্বাস করবা কিনা জানি না, তোমাদের ব্যাচের ক্লাস নেবার জন্য একদম সত্য কথা বলতেছি, কালকে রাত 10টায় আমাকে আবিদ স্যার ফোন দিছে, না সরি স্যার ফোন দিছে 9টায়, কালকে আমরা একটু ডিপার্টমেন্টের কয়েকজন স্যার মিলে শালিন্দাই। আচ্ছা তোমাদের মধ্যে আমি এখন কয়েকটা ফ্যাক্টর দেখাবো। হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ম্যানেজমেন্ট প্র্যাকটিস উইল মেক এ ডেইরি প্রোডিউসার দ্য মোস্ট মানি, মানে একটা ডেইরি প্রোডিউসারকে বা ডেইরি ফার্মারকে বা একজন ম্যানেজারকে সবচেয়ে বেশি প্রফিট দিবে কোন জিনিসটা? আমি কয়েকটা জিনিস দেখাই এতক্ষণ ক্লাস করার পরে আর কি। নিউট্রিশন এন্ড ফিডিং প্রোগ্রাম ফ্যাসিলিটি সেট আপ, মানে বিল্ডিং, আদার মেশিনারিজ, এগুলো ডিজিজ এন্ড ইলনেস কন্ট্রোল, আর একটা হচ্ছে রিপ্রোডাকশন। বলো দেখি উত্তর কোনটা হবে? দেখবা যে একটা মাস এনিমেল খাবে, সবকিছু তোমার মানে ইনপুট গুলো গ্রহণ করবে কিন্তু কোন আউটপুট দিবে না, না সে বাচ্চা দিবে না সে দুধ দিবে। তার মানে রিপ্রোডাকশন ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, অন্য সবগুলো গুরুত্বপূর্ণ কিন্তু রিপ্রোডাকটিভ ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন আসো এনিমেলের রিপ্রোডাকশনের হোল প্রসেসটা কি, অনেক কথা আছে তোমরা এর পরেও শিখবা, তবে গ্রস হিসাবে একটা জিনিস যে একটা এনিমেল সবার আগে হিটে আসবে, হিটে আসে প্রতি 21 দিন পর পরে এনিমেল, 18 থেকে 21 24 দিনের সাইকেল, তবে কোন এনএফআরএস 21 দিন। হিটটা কি, যে সময় এনিমেলটা রিপ্রোডাকটিভ ভাবে তোমাকে মানে মেল এনিমেলকে অ্যাকসেপ্ট করবে। মনে রাখবা পৃথিবীতে শুধুমাত্র মানুষ ব্যতীত সকল এনিমেলই রিপ্রোডাকটিভ অ্যাক্টিভিটিতে জয়েন করে শুধুমাত্র বাচ্চা প্রোডাকশনের জন্য, এক্সেপ্ট মানুষ। আচ্ছা এরপরে কি, হিটে আসার পরে এনিমেলকে কপুলেশন করবে, হয় সেটা ন্যাচারাল মেটিং হতে পারে অথবা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হতে পারে। এই ইনসেমিনেশনের পরে তখন কি হবে, ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাক্ট থেকে ওভাটা বেরোয় আসবে, দ্যাট মিনস ওভারি থেকে ওভাটা আসবে ইনফান্ডিবুলাম, যেখানে কিনা সিমেন থেকে সিমেনের স্পার্ম গিয়ে এই ওভার মধ্যে প্রবেশ করবে, যেটাকে বলে কিনা ফার্টিলাইজেশন। এরপরে হ্যাপ্লয়েড গ্যামেটগুলো ডিপ্লয়েড জাইগোটে পরিণত হবে, জাইগোটের পরে তোমার একটা এমব্রায়োতে এসে সেই এমব্রায়োটা এই জায়গাতে যদি তোমার এইখানে যদি তোমার ফার্টিলাইজেশন হয় সেখান থেকে ধীরে ধীরে গ্রোথ হবে, 2 সেল 4 সেল 8 সেল এভাবে হতে হতে এমব্রায়োটা এইখানে এসে ইমপ্লান্ট হবে, গাছ যেভাবে লাগায় সেভাবে এমব্রায়োটা ইউটেরাসের সাথে অ্যাটাচ হবে, এটাকে ইমপ্লান্টেশন বলে। এরপরে ধীরে 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 এমব্রায়োগুলো থেকে ফিটাস হবে, ফিটাসের পরে পার্টুরেশন হবে। তাহলে স্টেপ কয়টা, স্ট্রাস, কোপুলেশন, ওভুলেশন, ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন, স্টেজ অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এবং পার্টুরেশন। ধরো তুমি সঠিকভাবে হিট ডিটেকশন করতে পারোনি, তাহলে এনিমেল কোপুলেশন করে কি লাভ হবে? দেখবা যে এইখান থেকে এই যে এটা ওভারি, এইখান থেকে ওভাটা বের হয়ে এই দিক দিয়ে আস্তে 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 এই দিক দিয়ে বের হয়ে চলে গেছে, স্পার্ম যায়নি ঠিক সময়। আবার অথবা দেখো স্পার্ম এই দিক দিয়ে যেতে 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 এই দিক দিয়ে এসে বের হয়ে গেছে, তারপরে ওভা যাচ্ছে। তার মানে স্পার্ম এবং ওভার দেখা সঠিক টাইমে হবে না, এই কারণে হিট ডিটেকশনটা গুরুত্বপূর্ণ।
হিট ডিটেকশন সঠিক না হলে ফার্টিলাইজেশন সঠিক হবে না আর ফার্টিলাইজেশন না হলে এই প্রসেস গুলো হবে না ক্লিয়ার জি স্যার আচ্ছা এরপরে একটা টার্ম আসুক কাভিং ইন্টারভালটা কি কাভিং ইন্টারভাল হচ্ছে একটা বাচ্চা দেওয়ার পর থেকে আরেকটা বাচ্চা দেওয়ার মাঝখানের যে দূরত্ব সেটাই হচ্ছে কাভিং ইন্টারভাল স্ট্যান্ডার্ড কাভিং ইন্টারভাল হচ্ছে এক বছর তার মানে কি প্রতি বছর আমরা একটা করে বাচ্চা পাব এটা থিওরিটিক্যালি হয় বা হাইলি এফিসিয়েন্ট ডেইরি ফার্মে হয় কিন্তু সচরাচর হয় না এটা 13-14 মাস সময় লাগে অনেক সময় 16-17 মাস ইভেন 2 বছরও লাগে যার ম্যানেজমেন্ট যত এফিসিয়েন্ট তার কাভিং ইন্টারভাল তত কম যত কম কাভিং ইন্টারভাল হবে তত এফিসিয়েন্টলি ফার্ম রান করবে তার মানে শুধু মিল্ক প্রোডাকশন বাড়ালেই হবে না কাভিং ইন্টারভালটাকেও রেগুলার রাখতে হবে এরপরে একটা স্ট্যান্ডার্ড ডেইরি ফার্মের একটা টেন্টেটিভ কোন স্টেজের অ্যানিমেল কতগুলো থাকবে এটা তোমার এটা ম্যানেজারের ডিসিশনের উপর নির্ভর করে যেমন কি তোমার ফার্মে তুমি 60% অ্যানিমেলকেও ল্যাকটেটিং রাখতে পারো 40% অ্যানিমেলকে ল্যাকটেটিং রাখতে পারো 70% অ্যানিমেলকেও ল্যাকটেটিং রাখতে পারো তো ধরো একজন ম্যানেজার তার ফার্মের 45% অ্যানিমেলকে ল্যাকটেটিং রাখছে তাহলে আদার অ্যানিমেল গুলো কোন প্রপোর্শনে থাকবে সেটা দেখো কাউ ইন মিল্ক মানে ল্যাকটেটিং কাউ থাকবে 100টা অ্যানিমেলের মধ্যে 45টা কাফ জন্ম থেকে শুরু করে দুধ ছাড়া পর্যন্ত এই স্টেজের কাফ থাকবে 24% দুধ ছাড়া বাছুর থেকে শুরু করে ফার্স্ট সার্ভিস মানে কেবল হিটে আসছে এরকম হেফার থাকবে 14% কনফার্ম প্রেগন্যান্ট থাকবে 8% এবং ড্রাই কাউ থাকবে 9% এই ড্রাই কাউ কোনগুলো বলো দেখি যেগুলো দুধ দেয় না স্যার যেগুলোর মিল্ক দিবে না এই অ্যানিমেল গুলো কি প্রেগন্যান্ট হবে নাকি হবে না স্যার হবে স্যার নাম একটু লিখে নাও যে একটা অ্যানিমেল যে কনসিভ করবে এটার সাথে কয়টা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ হিট ডিটেকশন ফিমেন হ্যান্ডলিং এআই টেকনিক নিউট্রিশন হার্ড হেলথ এবং রেকর্ড প্রত্যেকটার ব্যাখ্যা আছে আমি স্কিপ করে গেলাম আর কি আচ্ছা সবাই যদি তোমরা স্ক্রিনশট এই স্লাইডের একটা স্ক্রিনশট নিবা সবাই এই একটু মিউট করো ভাই আর যদি বিরক্ত লাগে আমাকে বলো আমি এবার যে কোনো কেউ বললে আমি কেটে দিব আর কি দূর করে মানে বাণিজ্য হয় না আচ্ছা এখানে কি এটা হচ্ছে একটা রিপ্রোডাকটিভ সাইকেল ধরো স্ট্যান্ডার্ড আমরা ধরি প্রতি বছর একটা বাচ্চা পাবো তার মানে বছরের ধরো জানুয়ারি মাসের 1 তারিখে একটা বাচ্চা পেয়েছি পরের বছর জানুয়ারি মাসের 1 তারিখে আবার একটা বাচ্চা পাবো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রিপ্রোডাকটিভ সাইকেল এর মধ্যে অ্যানিমেলটা নন প্রেগনেন্ট থাকবে 82 দিন আর প্রেগনেন্ট থাকবে 283 দিন কারণ কি ক্যাটেলের জেস্টেশন পিরিয়ড বা গ্যাস্টেশন পিরিয়ড হচ্ছে 280 দিন প্লাস মাইনাস 10 দিন এখানে 83 দিন ধরছে আর কি 283 দিন তাহলে এক বছরের মধ্যে একটা অ্যানিমেল নন প্রেগনেন্ট থাকবে কত দিন 82 দিন আর প্রেগনেন্ট থাকবে হচ্ছে 280 দিন অ্যানিমেলটা ল্যাকটেটিং কন্ডিশনে থাকবে কত দিন 305 দিন কারণ স্ট্যান্ডার্ড ল্যাকটেশন পিরিয়ড কত 305 দিন তবে আর 60 দিন হচ্ছে ড্রাই পিরিয়ড এটা স্ট্যান্ডার্ড তবে এখন চেষ্টা করা হচ্ছে এই ড্রাই পিরিয়ডটাকে একবারে তুলে দেওয়ার জন্য যে অ্যানিমেল 365 দিনে দুধ দিবে বছরে একটা করে বাচ্চা দেবে এই প্ল্যানে এখন সবাই আগাচ্ছে বুঝতে পারছো তাহলে স্ট্যান্ডার্ড ল্যাকটেশন পিরিয়ড কত দিন 305 দিন 305 আর স্ট্যান্ডার্ড ড্রাই পিরিয়ড হচ্ছে 60 আর সবাই একটু ল্যাকটেশন কার্ভটার দিকে তাকাও
এটা টিপিক্যাল একটা ল্যাকটেশন কার্ভ দেখবা যে মিল্ক প্রোডাকশন ফার্স্ট ট্রিমাস্টারে বাড়তেছে, প্রথম 3 মাস মিল্ক প্রোডাকশন দেখবা পিকে থাকে, এরপরেরটা একটা নির্দিষ্ট রেঞ্জে থাকে, তারপরের তাতে মিল্ক প্রোডাকশন কমতে থাকে। আচ্ছা প্রি পার্টাম আর পোস্ট পার্টাম বোঝো? পার্চুরেশনের প্রতিশব্দ হচ্ছে পার্টাম, পোস্ট পার্টাম মানে হচ্ছে বাচ্চা দেওয়ার পরে, আর প্রি পার্টাম মানে হচ্ছে বাচ্চা দেওয়ার আগে। তাহলে পোস্ট পার্টাম হিট পিরিয়ড মানে কি বলো দেখি, বাচ্চা দেওয়ার কতদিন পরে হিটে আসছে, এটা হচ্ছে পোস্ট পার্টাম হিট পিরিয়ড। আচ্ছা এটা একটা ক্যালেন্ডার দেখো, 365 দিনের একটা ক্যালেন্ডার, এইখানে কি প্রথম 60 দিনকে বলা হয়েছে ভলান্টারি, কাভিং এর পরে প্রথম 60 দিনকে বলা হয়েছে কি ভলান্টারি ওয়েটিং পিরিয়ড। এই সময়টাকে কি কাফ মানে কাউকে সময় দেওয়া হয় যাতে সে তার রিপ্রোডাক্টিভ প্রসেস, ফিজিওলজিক্যাল প্রসেস, হরমোনাল প্রসেস, এন্ডোক্রাইনোলজি, তারপর মেটাবলিক প্রসেস সবগুলোকে একটু রেস্ট দেওয়া হয় যাতে সে পরবর্তী সাইকেলের জন্য রেডি হতে পারে। এই 60 দিনের পরে পরবর্তী 23 দিন, এটা 61তম দিনেও হতে পারে, 83তম দিনেও হতে পারে, অ্যানিমেলকে হিটে আসতেই হবে এবং অ্যানিমেলকে এআই করে কনসিভ করতে হবে, যদি না করে বুঝতে হবে তোমার ফার্মে কোনো একটা প্রবলেম আছে। ঠিক আছে, এই 60 দিনের পরে পরবর্তী 23 দিন হচ্ছে ব্রিডিং পিরিয়ড, এরপরে 7 থেকে 7.5 মাস যাবে অ্যানিমেলটা ল্যাকটেটিং কন্ডিশনেও থাকবে আবার প্রেগনেন্টও থাকবে। এই 7 মাস যাওয়ার পরে অ্যানিমেলটা আবার 2 মাস রেস্ট পাবে, এটা হচ্ছে ড্রাই পিরিয়ড। এই সময়টা অ্যানিমেল দুধ দিবে না কিন্তু প্রেগনেন্সির 7th মান্থে থাকবে, মানে 8 মান্থ এবং 9 মান্থ থাকবে এখানে। এই ড্রাই পিরিয়ডের পরে এখানে এসে অ্যানিমেলটা আবার বাচ্চা দিবে। তাহলে ল্যাকটেশন পিরিয়ড কত? 305 দিন। এর মধ্যে প্রথম 83 দিন অ্যানিমেলটা নন প্রেগনেন্ট থাকতে পারে, তবে 83তম দিনে অবশ্যই প্রেগনেন্ট হতে হবে। এরপরে 7 মাস সে প্রেগনেন্ট থাকবে এবং দুধ দিবে, এবং 7 মাস পরে সে প্রেগনেন্ট থাকবে কিন্তু দুধ দিবে না, এই পিরিয়ডটা হবে ড্রাই পিরিয়ড। ঠিক আছে, তাহলে বছরের 83তম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত সে জেস্টেশন পিরিয়ডে থাকবে, 282 বা 83 দিন। বুঝতে পারছো তোমরা? আর এর আগে বললেন যে ড্রাই পিরিয়ডে সে প্রেগনেন্ট নাও থাকতে পারে স্যার। হ্যাঁ, ড্রাই পিরিয়ডে সে প্রেগনেন্ট নাও থাকতে পারে, আমি কিন্তু এটা বলছি স্ট্যান্ডার্ড। ধরো অ্যানিমেল কনসিভ করছে পরে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এনিহাউ, তাহলে তো সে এখানে প্রেগনেন্ট নাই, তাহলে কি দুধ ছাড়লে কি সে ড্রাই পিরিয়ড হবে না? জি স্যার, বুঝতে পারছি। মনে করো একটা অ্যানিমেল কনসিভ করেনি, কিন্তু কনসিভ করেনি বলে কি সে সারা জীবন দুধ দিয়ে যাবে? তা কিন্তু দিবে না, এক সময় তো তার দুধ দেওয়া বন্ধ হবে, তখন থেকে তার ড্রাই পিরিয়ড শুরু। ড্রাই কাউয়ের জন্য বাচ্চা আছে না নাই এটা কোনো শর্ত নাই, সে দুধ দিচ্ছে না দিচ্ছে না, দুধ দিলে ল্যাকটেটিং কাউ, না দিলে ড্রাই কাউ। বুঝতে পারছো? আবার প্রেগনেন্ট অ্যানিমেলের জন্য বাচ্চা আছে সে কি প্রেগনেন্ট না প্রেগনেন্ট না এটা শর্ত, দুধ দিচ্ছে না না দিচ্ছে এটা কোনো বিষয় না। হ্যাঁ, কি যেন কি বলতে হচ্ছিল স্যার? এটা তো স্যার ফার্স্ট যখন হচ্ছে ঈদে কাফ দেয় তখন তো স্যার এটা প্রযোজ্য। হ্যাঁ হ্যাঁ, মনে করো একটা অ্যানিমেলের এইখানে এসে 14 মাস বয়স হয়েছে, হ্যাঁ, তাকে এআই করা হলো, এআই করার পরে সে এইখানে এসে বাচ্চা দিবে, এর মধ্যে সে দুধও দিবে না, তার ড্রাই পিরিয়ডও নাই, যাই আছে এই 9 মাস পরে তো সে বাচ্চা দিবে। এর মানে ধরো 9 মাস পার হয়ে গেছে এখানে এসে বাচ্চা দিচ্ছে, এই বাচ্চা দেওয়ার পরে 60 দিন সে রেস্ট পাবে, এটাকে রিপ্রোডাক্টিভ রেস্টও বলে বা ভলান্টারি ওয়েটিং পিরিয়ড বলে। এই সময় সচরাচর সে হিটে আসে না, হিটে আসলেও ওই হিটটাকে মিস করা হয়। বুঝতে পারছো? বাচ্চা দেওয়ার পরে প্রথম হিটটা অথবা অ্যানিমেলের জীবনের প্রথম হিটটা মিস করা হয়, দ্বিতীয় হিটে তাকে এআই করা হয়। ধরো সেই হিটটা আসছে 70তম দিনে অথবা 80তম দিনে অথবা 83তম দিনে, এইখানে তখন সে কনসিভ করলো, কনসিভ করার পরে
যেহেতু সে বাচ্চা দিছে এখানে, তার মানে সে দুধ দিচ্ছিল এই সময়টাতে, এখানে সে কনসিভ করছে, কিন্তু তার মানে সে প্রেগনেন্ট হলো, কিন্তু সে এই ড্রাই পিরিয়ডের আগ পর্যন্ত দুধ দিতেই থাকবে। তারপরে সে এখানে এসে প্রেগনেন্ট থাকবে কিন্তু দুধ দিবে না, এটা হচ্ছে ড্রাই পিরিয়ড। এখন বলতে পারো স্যার বাংলাদেশে অনেক গরু তো 5 মাসও দুধ দেয়, সে তো 365 দিন দুধ দেয় না, এটা হচ্ছে ডেভিয়েশন, এটা হচ্ছে আমাদের জিরো টাইপের সমস্যা, আমাদের ম্যানেজমেন্টের সমস্যা, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড নয়। বুঝতে পারছো? আমি কিন্তু তোমাকে স্ট্যান্ডার্ডটা দেখাচ্ছি, এখান থেকে যত ডেভিয়েশন হবে বুঝবা তত কোনো না কোনো প্রবলেম আছে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? যদি না বুঝো জিজ্ঞেস করো, এটা কিন্তু খুবই একটা মানে গুরুত্ব ফান্ডামেন্টাল একটা জিনিস। ভলান্টারি ওয়েটিং পিরিয়ড যেটা হচ্ছে কাভিং এর পর 60 দিন, মনে করো এর মধ্যে সে হিটে আসছে, সচরাচর 21 দিন পরে হিটে আসে না, ধরো 30 দিন পরে সে হিটে আসছে, তখন আমরা তাকে এআই করব না বা মেল পার্টনার দিয়ে মিটিং করাবো না। কেন করাবো না? তাকে আমরা রিপ্রোডাক্টিভ রেস্ট দিলাম, কারণ কি একটা বাচ্চা হলো, ধরো তার শরীর থেকে কত নিউট্রিয়েন্ট চলে গেল, তার এনার্জি ব্যালেন্স নেগেটিভ, তারপর সে আবার দুধ প্রোডাকশন করতেছে, তার মানে তার হিউজ এনার্জি ডেফিসিয়েন্সি আছে। এই কারণে তাকে একটু রেস্ট দিলাম যাতে তার বডির আদার প্রসেস গুলা কন্টিনিউ হতে পারে। পরের হিটে যদি পরের হিট সে 61তম দিনেও আসে বা 60 নম্বর দিনেও আসে, তাহলেও এআই করা যাবে। এখানে যে 23 দিন রাখতে হবে নট নেসেসারি, তবে 23 দিনের পরে যদি আসে তাহলে বুঝতে হবে যে এনিমেলের কোনো একটা প্রবলেম আছে। ঠিক আছে, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে একটা এনিমেল স্ট্যান্ডার্ড এনিমেল বছরে কত পার্সেন্ট দিন ল্যাকটেশনে থাকে সবাই একটু লেখো? 84% দিন, এবং প্রেগনেন্সিতে থাকে 72% দিন। মিল্কিং কন্ডিশন এবং প্রেগনেন্সিতে থাকে 61% দিন। এই তিনটা ইনফরমেশন লিখে রাখো, এগুলো যখন কাউকে বলতে পারবা দেখবে তখন তারা মানুষ বুঝবে যে তোমার বেসিক কতটা স্ট্রং। যে একটা বছরে লাস্টেরটা কি বললেন? 61% দিন সে মিল্কও দেয় এবং প্রেগনেন্টও থাকে, 72% দিন সে জেস্টেশনে থাকবে এবং ল্যাকটেশনে থাকবে 84% দিন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে স্যার, ভলান্টারি ওয়েটিং পিরিয়ডে কি মিল্কিং করা যাবে নাকি যাবে না? অবশ্যই মিল্কিং করা যাবে, ল্যাকটেশন সাইকেল তো তার 305 দিন, তার মিল্কিং চলবে, এর মধ্যে ব্রিডিং কতটুকু করা হবে আমি সেটা বলছি আর কি। জি স্যার, জি স্যার। যেমন একটা সোজা বাংলা কথায় কাভিং থেকে শুরু করে 305 দিন, এটা হচ্ছে তার ল্যাকটেশন পিরিয়ড, এই সময় সে দুধ দিবেই স্ট্যান্ডার্ড হলে। আর এখানে 83 দিন থেকে শুরু করে 365তম দিন, এই 282-283 দিন সে প্রেগনেন্সিতে থাকে। বুঝতে পারছো? তার মানে বছরের প্রথম 83 দিন সে প্রেগনেন্ট থাকবে না, আর বছরের লাস্ট 60 দিন সে দুধ দিবে না। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড একটা নিয়ম। এখন আসো, একটা এনিমেল ধরো 305 দিন দুধ দিচ্ছে, কিন্তু এই 305 দিনের দুধ দেওয়ায় কি আমার প্রফিটেবল হবে? এমনটা কিন্তু না। যেমন দেখো কাভিং এর প্রথম 170 দিন যে পরিমাণ কষ্ট হয় একটা গরুর পিছনে, সেখানে দুধের দাম দিয়ে আমার লাভ হয়। 170 থেকে 250 80 দিন আমার খরচ এবং ইনকাম সমান হয়। দুধ নেওয়ার দরকার কি? একটা প্রশ্ন আসে না, বলো দেখি, যে একজন উত্তর দাও দেখি। কাভিং এর প্রথম যেই 1/3 সময়, যেমন ধরো মেজর পার্টটা 1 দিন থেকে 170তম দিন, এই তম দিন পর্যন্ত একটা কাউ একদিনে যে দুধ দেয়
দাও এগুলো দুধ দেয় ওই দুধ বিক্রি করলে আমি যে ইনকাম করব এই গরুর পিছনে আমি যা ইনপুট দেই তার চেয়ে বেশি তার মানে এই সময়টা আমার প্রফিটেবল পিরিয়ড দুধ বিক্রি করে আমার লাভ হয় বুঝতে পারছো যা খরচ হয় তার চেয়ে বেশি টাকার দুধ বিক্রি করতে পারবো আমি বুঝতে পারছো জি স্যার আর এর পরের এমন একটা অবস্থা যেখানে খরচ সমান এক ইউনিট যদি বুঝতে পারছো এটা হচ্ছে ব্রেক ইভেন পিরিয়ড আর এর পরের যে 50 দিনের পিরিয়ড এই সময় আমার দুধের দাম দিয়ে লাভ হবে না কারণ যে পরিমাণ দুধ দিবে তার চেয়ে বেশি আমার কষ্ট হচ্ছে বুঝতে পারছো কারণ কি মিল্ক প্রোডাকশন এই দিকে বেশি থাকে এইভাবে প্রথম থেকে ধীরে ধীরে বাড়তে থাকে বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট স্টেজের পরে কমতে থাকে এখন বলতে পারো সকালে ড্রাই পিরিয়ডে দুধ নেওয়ার দরকার কি মানে এই সরি ড্রাইং এর আগে এই পিরিয়ডটাতে দুধ নেওয়ার দরকার কি বলতে পারো না যদি অ্যানিমেলকে এই সময় দুধ না দাও তাহলে তোমার রিপ্রোডাকশন সাইকেলটা ফুলফিল হবে অ্যানিমেলের হয়তো দুধে লাভ হচ্ছে না কিন্তু সে যে বাচ্চা প্রোডাকশন করবে সে বাচ্চার তো একটা দাম হবে বুঝতে পারছো জি স্যার আমি বলতেছি ডেইরি ফার্মে সম্পূর্ণ লাভ কিন্তু শুধু দুধের উপরে নির্ভর করে না কারণ কি ডেইরি ফার্মে যে সারপ্লাস কাফ প্রোডাকশন হয় এটা কিন্তু হিউজ একটা ইনকাম যেমন সচরাচর বাংলাদেশের যে কন্ডিশন এখন কনসেন্ট্রেটের যে দাম অধিকাংশ ডেইরি খামারে দুধ বিক্রি করে লাভ করতে পারে না তার শুধু সংসার খরচটা আর কোনো মতে খাবারটা চলে কিন্তু লাভ কি হয় এই যে বছরে একটা করে বাছুর হচ্ছে সেই বাছুরের তো একটা দাম হচ্ছে একটা কাফ হচ্ছে এই কাফের তো একটা দাম আছে এটাই তার লাভ বুঝতে পারছো তোমরা কি কেউ বলতে পারবা যে সবচেয়ে বেশি দুধ দেয় ফার্স্ট ল্যাকটেশন স্যার সেকেন্ড থার্ড এই যে এখানে দেখো ফার্স্ট ল্যাকটেশনে দুধ কম দেয় এরপরে সেকেন্ড ল্যাকটেশনে বাড়ে থার্ড ল্যাকটেশনে বাড়ে ফোর্থ ল্যাকটেশনেও বাড়ে ফোর্থ ল্যাকটেশনের পরে আবার ধীরে ধীরে কমতে থাকে বুঝতে পারছো তার মানে তোমরা যখন ডেইরি অ্যানিমেল কিনবা তখন কোন স্টেজের অ্যানিমেল কিনবা যেটা চারটা বাচ্চা দিছে সেগুলা না স্যার স্যার কিনলে তো অ্যানিমেলের দুধ কমতে থাকবে তাহলে কোনটা কিনবা যে হেইফার কিনবা শুধু স্যার একটা বাচ্চা দিছে এরকম কিনবো গুড এই কারণে ফার্মে এরকম অ্যানিমেল কিনবা 50% কিনবা হেইফার কারণ তাদের পুরো প্রোডাকশন সাইকেলটা অ্যানিমেল কিনবো তার সেকেন্ড প্যারিটিতে প্রেগনেন্ট বুঝতে পারছো মানে দ্বিতীয় প্রেগনেন্সিতে আছে ক্লিয়ার এখন যদি যদি বলি তুমি কেমনে বুঝবা যে অ্যানিমেল এটা সেকেন্ড প্রেগনেন্সি না থার্ড প্রেগনেন্সি নাকি বয়স মেজার করে গুড এটা হচ্ছে বয়স মেজার করে বয়স কিভাবে ডেট অফ বার্থ দেখে দাঁত দেখে দাঁত একটা জিনিস শুধু দেখো এখানে আর্লি ল্যাকটেশনে যখন মনে করো এখানে একটা কাফ দিছে এরপরে দেখো অ্যানিমেলের প্রোডাকশন ধীরে ধীরে মিল্ক প্রোডাকশন বাড়তে থাকে এরপরে ধীরে 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 মিল্ক প্রোডাকশন সেকেন্ড মিড ল্যাকটেশন এবং লেট ল্যাকটেশনে কমতে থাকে কিন্তু বডি ওয়েট সবচেয়ে বেশি থাকে কাভিং এর দিন এরপরে ধীরে 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 কমতে থাকে এবং মিড ল্যাকটেশনের পরে লেট ল্যাকটেশনে যায় বডি ওয়েট বাড়তে থাকে এবং ড্রাই পিরিয়ডে যায় সবচেয়ে বেশি বাড়ে এরপরে তো কাভিং হয় এবং অ্যানিমেলের ফিড কনজাম্পশনও কাভিং এর পরে ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে এই যে পিরিয়ডটা বাচ্চা দেওয়ার পরে দেখো অ্যানিমেল
কাভিং করলো, এখানে কিছু নিউট্রিয়েন্ট লস করলো, আবার আর্লি ল্যাকটেশনে মিল্ক প্রোডাকশন বেশি, এখানে হিউজ নিউট্রিয়েন্ট লস হয়। এই যে অংশটুকু, এই অংশটুকুতে ডেইরি অ্যানিমেল তার বডি ওয়েট লস করে। কতটুকু, যতটুকু অ্যানিমেল বডি ওয়েট লস করবে সেই ঠিক পরিমাণ, এই পরিমাণ বডি ওয়েটকেই আমার ড্রাই পিরিয়ডে এসে গেইন করতে হবে। যদি গেইন না করে তাহলে ফার্ম প্রফিটেবল থাকবে না। কারণ কি, ডেইরি অ্যানিমেলের বিসিএস অবশ্যই 3 থেকে 3.5 এ রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে আজকের মতো এটুকুই থাক, এটাই তোমাদের লাস্ট ইনফরমেশন। ডেইরি অ্যানিমেলের বিসিএস 3 থেকে 3.5 রাখতে হবে, তবে তো এই বাচ্চা দেওয়ার পরে বিসিএস একটু কমবে, আবার ড্রাই পিরিয়ডে যায় একটু বিসিএস গেইন হবে। বিসিএস কি বলো দেখি? স্যার বডি কন্ডিশন স্কোর। তো ঠিক আছে, আজকের মতো থ্যাংক ইউ। অনেক কষ্ট করলা, দীর্ঘ একটা ক্লাস, বকবকানি শুনলা, অনেকে হয়তো মাইন্ড করছো।